السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনা যায়মুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিদ ওয়া ইন কানা মাযিহ রাওয়াল বাইহাকী বিসানাদিন সাহিহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার প্রারম্ভের আলোচনা, সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন। সত্য গ্রহণ করা, মিথ্যা পরিহার করা সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ব তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এটাই চূড়ান্ত যে মানুষকে সত্য গ্রহণ করতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। মানুষ অনেকে জেনে বুঝে মিথ্যা গ্রহণ করে, সত্য পরিহার করে, যার পরিণতি আরো ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় মানুষের ভিতরে আসবে আল্লাহর অবগতি অনুযায়ী। যে যেমন আল্লাহকে জানবে সে তেমন আল্লাহকে ভয় করবে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাও তাআলামুনা মা আলামু লাবাকাইতুম কাসির ওয়ালা যায়তুম কালিল। আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে জানি তোমরা তেমন যদি আল্লাহকে জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আমাদের জীবনে তো তেমন কান্নার পরিবেশ আসে না, শুধু হাসি খেলতাম আসেনি আমরা মত্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যেমন জানি তোমরা যদি তেমন জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। বুখারী মুসলিম। তাহলে আমাদের জীবনে কান্নার কোনো পরিবেশই দেখি না। অবশ্যই বুঝে নিতে হবে যে আল্লাহর উপরে যে আমাদের একটা অবগতি থাকতে হবে, এতে অনেক ঘাটতি রয়েছে, নইলে আমরা রাসূলের এই বাক্যর বাস্তবায়ন দেখি না কেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। ইহকাল ও পরকালে মানুষকে কল্যাণের পথে নিয়ে যাওয়ার একটি বড় পথ হচ্ছে সত্য পথ অবলম্বন করা। এ কারণে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, উযকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, মুহাম্মদ, আপনি কোরআন মজিদে ইব্রাহিমকে পড়ুন, ইব্রাহিমকে জেনে বুঝে দেখুন, নিশ্চয় তিনি একজন সত্যবাদী নবী ছিলেন, তিনি ছিলেন সত্যে চরমূর্ধ্বে, তিনি ছিলেন সত্যে শেষ শিখরে, এবং তিনি একজন নবী। সত্যের ফলাফল, সত্যের পথ যদি আপনি দেখতে চান, তাহলে ইব্রাহিমকে জানুন, ইব্রাহিমকে পড়ুন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, নিশ্চয় আল্লাহ তাআলা
যারা সীমা লঙ্ঘন করে, মিথ্যা পথ অবলম্বন করে, তাদেরকে পথ দেখান না। মিথ্যাবাদী কোনোদিনই সঠিক পথ পায় না, মিথ্যুক কোনোদিনই আল্লাহর রহমত পায় না। এ কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লাই কল্লে মোহামুল্লাহ তালা ইয়ামাল কেয়ামা, যাদেরকে আল্লাহ তালা বিচারের মাঠে, যাদের সাথে আল্লাহ তালা বিচারের মাঠে কথা বলবেন না, যাদেরকে পবিত্র করবেন না, যাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না, যাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। তিনি বলেন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, এক, যাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না, দুই, যাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না, তিন, যাদের তিনি পবিত্র করবেন না, চার, যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালিকুন কাজ্জাব, যারা মিথ্যুক দায়িত্বশীল, যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক প্রধানমন্ত্রী, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক গ্রাম্য দায়িত্বশীল, যারা মিথ্যা কথার ভিত্তিতে সমাজের নেতৃত্ব দেয়, বিচারের মাঠে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। মিথ্যা অবশ্যই একটি বড় ভয়াবহ ব্যাপার, মিথ্যা কথার কারণে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। অথচ আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ বিচারের মাঠে কত বড় দয়াবান, আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ তাআলা বিচারের মাঠে কত বড় দয়াবান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হামে, তার একটি দয়া আল্লাহ মানুষের মাঝে, জিনের মাঝে, হিংস্র প্রাণীর মাঝে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলেকে আব্বু বলে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে, আদর করে, চুমা খায়, একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। আল্লাহ তাআলা 99টা দয়া নিজের কাছে রেখেছেন, ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াওমাল কিয়ামা, এই 99টা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন, বিচারের মাঠে মানুষের প্রতি দয়া করবেন। এর পরেও এক শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মিথ্যুক দায়িত্বশীল। কি দিয়ে বুঝায় আপনাকে তারা কত বড় পাপী? 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। আমি হয়তোবা মুসলিম গ্রন্থের এই হাদিসটি আপনাকে পূর্ণ বুঝাতে পারলাম না। একটি দয়ার ভিত্তিতে প্রাণী তার বাচ্চাকে আদর করে, কিভাবে আপনি তার বাস্তব, আপনি আপনার মেয়েকে, আপনার ছেলেকে কিভাবে আদর করেন, আপনি তার বাস্তব। তো একটি দয়ার ফলাফল যদি এত বেশি হয়, তাহলে 99টি দয়ার ফলাফল কত বেশি হবে? তো 99টি দয়া নিজের কাছে রেখেছেন বান্দার প্রতি দয়া করার জন্য, এর পরেও তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। আপনাকে আমি বলে বুঝাতে পারবো তারা কত বড় পাপী? তার এক শ্রেণীর পাপী হচ্ছে মিথ্যু, যারা সমাজে মিথ্যা কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। কম বয়সে জেনা কম পাপ এ কথা নয়, তবে বেশি বয়সে জেনার বিষয়টি আরো ভয়াবহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিক্র বিল বিক্র জিলদুমিয়া ওয়া তাগরিবুসানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে এক সোলাটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবুর রাজম, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো দুলা ভাইকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর কাছে আশ্রয় নিয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে যাদের নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের কাছে আশ্রয় নিয়েছে। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথই নাই। সময় সাপেক্ষে সময় হলে বিস্তারিত আলোচনা হবে, আজকের আপনাদের হিসাব আমার জানা ছিল না, নইলে বিষয়টি আমরা আরো আগে নেওয়ার চেষ্টা করতাম। আমরা বিষয় ভিত্তিক আরো বিস্তারিত আপনাদের সামনে আলোচনা পেশ করার চেষ্টা করতাম, যা সময় সাপেক্ষে হবে। আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শায়খুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা। বেশি বয়সে জেনা করলে আত্মীয় স্বজন অপমান হয়, বেশি বয়সে জেনা করলে ছেলে মেয়ে বউ বেটি আত্মীয় স্বজন অপমান হয়। এটা আরো বেশি ভয়াবহ ব্যাপার, জেনা সব সময় নিকৃষ্ট ন্যাক্কারজনক কাজ। সমাজ কলুষিত হয়, সমাজ দূষিত হয়, মানুষ বড় থেকে বড় অপমান হয়ে যায়। তিন, ওয়াইল মুস্তাকবির, গরিব গৌরবী, গরিব গৌরবী যারা তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। এটা একটা আশ্চর্য বাক্য, গরিব মানুষ গৌরবী হয়। গরিব মানুষ কিভাবে গৌরবী হয়? গরিব মানুষকে পুঁঠির মাছ কিনতে হবে, রুই মাছ নয়। ও যদি বাজারে গিয়ে রুই মাছ কিনে তাহলে তাকে কর্জ করতে হবে, তার সংসার চলবে না। যখন সে কর্জ করবে তখন সে মিথ্যা কথা বলবে, তখন সে ধ্বংসের পথে যাবে। ওর বউকে কাপড় কিনে দিতে হবে 200 টাকা দিয়ে মোটা কাপড়। তার বউকে বলতে শিখতে হবে, আমি গ্রামের মেয়ে, অতি খুশি একটু লবণ ভাতে, আমাকে দামি শাড়ি কিনে দেওয়ার প্রয়োজন নেই। ও যদি ওই পথে যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গরিব গৌরবী যারা তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। আমরা বলছিলাম সত্য গ্রহণ করতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম, তোমরা 6টা জিনিসকে আমার পক্ষ থেকে গ্রহণ করো, তোমরা 6টা জিনিসকে আমার পক্ষ থেকে গ্রহণ করো, আজমান লাকুমুল জান্নাহ, বিচারের মাঠে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জিম্মেদার। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে বিচারের মাঠে সেটা আমি দেখব, তবে তোমরা 6টা জিনিস গ্রহণ করো। এক, ওয়াসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলছো তখন তোমরা সত্য কথা বলো, যখন তোমরা কথা বলছো সত্য কথা বলো, এটা তোমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে। দুই, ওয়াফুয়েদা ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূরণ করো, ওয়াদা খেলাপ করা মুনাফিকের কাজ। মানুষের সাথে ওয়াদা করলে পূরণ করো, পরের বিষয়টি আমি দেখব। তিন, অদ্বয়ে যাও তুমেন্তুম, মানুষ যদি তোমার কাছে আমানত রাখে তাহলে তা সময়ে প্রদান করো। আমানতের বিষয়টি আলোচনা শেষে আমরা আরো বিস্তারিত পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে এতটুক বুঝি যে আল্লাহ রাসূল বললেন যে তোমাদের নিকটে আমানত রাখা হলে তা সময়ে প্রদান করো। চার, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজতে রাখো, তোমরা তোমাদের লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি দুটো জিনিসের জিম্মেদারি নিতে পারে, মুখ এবং লজ্জা স্থান, মানুষ যদি দুটো জিনিসের জিম্মেদারি নিতে পারে, মুখ এবং লজ্জা স্থান, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম।
আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম মাইয়াজ বান্দি মা বাইনা লাইয়া ও মা বাইনা রিজলাইয়া আজমাউল জান্নাহ বুখারি মুসলিম কেউ যদি মুখ এবং লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখার বিষয়টি খুবই কঠিন দিন যত যাবে জেনা ব্যভিচার তত বেড়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাক্যটি ছাত্র জীবনে বুঝতে পারতাম না এটা হয় কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাক্যটি ছাত্র জীবনে বুঝতে পারতাম না এটা হয় কি করে তিনি বলছেন এতাহারাজুনা তাহারুজাল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এখন তার বাস্তব যেখানে সেখানে দেখেন কলেজ বিশ্ববিদ্যালয়ের মাঠে দেখেন দশটার সময়তে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে গেছে দিন পার হয়ে যাচ্ছে কেউ কিছু বলে না বলে নাকি যায় না বলে নাকি অপরাধ দিন পার হয়ে যায় এই রাস্তা দিয়ে লাখো মানুষ হাঁটে এই বিশ্ববিদ্যালয়ের ফিল্ডে ভাইস চ্যান্সেলর হাঁটেন প্রিন্সিপাল হাঁটেন জনগণ হাঁটে কেউ কিছু বলে না বলে নাকি যায় না বলে নাকি অপরাধ এটা নাকি পশুর জগৎ সবাই নাকি পশু কেউ নাকি মানুষ নেই মানুষ যদি হয় তাহলে বলে না কেন মানুষ মানুষ হতে পারে তিনটি পদ্ধতিতে মানুষ মানুষ হতে পারে তিনটি পদ্ধতিতে তিনটি পথে মানুষ হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানরা মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি যে কোনো অন্যায় দেখলে যে কোনো মূল্যে জোরপূর্বক ঠেকাতে হবে তখন সে মানুষ এখানে একটা টিভিতে ভাতিজার টিভিতে ল্যাংটা ম্যান আসছে ভাতিজার সাথে পরামর্শের কোনো প্রয়োজন নেই লাত্থি মেরে টিভি ভেঙে দিতে হবে তখন সে মানুষ ফাইনাল ম্যাচটাতে যদি ও না পারে মনে করে যে ভেঙে দিলে সমস্যা আছে তাহলে বলতে হবে ভাতিজা এই কাজ ঠিক নয় আল্লাহ রাসূল বলছেন ফাইনাল ম্যাচটাতে ফাবিলেসা নেই মুখে বলতে হবে তোমার এটা ঠিক নয় ফাইনাল ম্যাচটাতে যদি না পারে তাহলে ভাবে কলবিহি অন্তরে ঘৃণে করে বলবে তোমাকে ঘৃণে করি তোমার কাজকে ঘৃণে করি আমি গেলাম তখনও সে মানুষ জোর করে ভেঙে দিতে পেরেছে তখনও সে মানুষ মুখে বলতে পারে তখনও সে মানুষ ঘৃণে করতে পারে তখনও সে মানুষ মাগরিবের সালাত আদায় করার পরে ভাতিজার দোকানের সামনে বসে টিভি দেখে তখন সে মানুষ নয় হতে পারে না ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে রাত 12টা 1টার সময়তে টিভি নিয়ে ভারত লন্ডন চলে গেল তাহাজ্জুদ পড়ে হতে পারে না তখন সে মানুষ নয় সে পশু সে পশুর চেয়েও খারাপ তাই তো আল্লাহ তাআলা বলেন ও তিন ডমর ফলের কসম ও যাইতুন যাইতুন ফলের কসম ও তুরে সিনিন তুর পাহাড়ের কসম ও হাজাল বালাদিল আমিন এই মক্কা শহরের কসম লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকদিম আমি মানুষকে অতি উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি যখন আমাকে মানুষ মানেনি সুমারাদাত নাওয়াস ওয়ালা সাফেলিন আমি তখন তাকে সর্বনিম্ন উল্টা ফিরিয়েছি তখন সে মানুষ নয় তখন সে পশুর চেয়েও খারাপ মানুষ মানুষ হতে পারে তিনটি পদ্ধতিতে যে কোনো মূল্যে অন্যায় ঠেকাতে হবে তখন সে মানুষ মুখে অন্যায় ঠেকাতে হবে তখন সে মানুষ ঘৃণে করে ঠেকাতে হবে তখন সে মানুষ যদি এই তিনটার কোনো কিছুই না করে তখন সে মানুষ নয় যার জন্য এরা পশু পশুর চেয়েও খারাপ আল্লাহ তাআলা বাক্যটা আরো নিচে নামে নিয়ে চলে গেছেন আল্লাহ তাআলা বলছেন যে ও পশুর চেয়েও খারাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ কুফু আইদিয়াকুম হাতকে সংবরণশীল করে রাখো শরীরে ক্ষমতা থাকলে মানুষের প্রতি অন্যায় করবে এই কথা ঠিক নয় পয়সা বেশি থাকলে মানুষের প্রতি অত্যাচার করবে এই কথা ঠিক নয় রিক্সায় উঠেছ 1 কিলোমিটার যাওয়ার পরে রিক্সা থেকে নেমেই তুমি বলছো কত ভাড়া ও বললো 100 টাকা তুমি খেপে এক থাপ্পড় মেরে দিলে এটা ঠিক নয় হাত সংবরণশীল করো একদিন না একদিন বিচার হবেই সেদিন তুমি টিকতে পারবে না তুমি আবার কে ফেরাওনও টিকতে পারবে না লা তামলিকু নাফসান লি নাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমা আজিলিল্লাহ সেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না একচ্ছত্র ক্ষমতা আল্লাহর হাতে থাকবে অতএব সাবধান থাকো হাতকে সংবরণশীল করে রাখো 6 গুজু আবসারাকুম চক্ষু নিচু করো এর বাস্তবতা আপনাকে কি দিয়ে বুঝাই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতু উয়ুনিন, তিন শ্রেণীর চক্ষু রয়েছে, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লা তামাসসুহুমান নার, যাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। তিন শ্রেণীর চক্ষু রয়েছে, তিন শ্রেণীর মানুষ রয়েছে, যাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে আল্লাহর রাস্তায় দিন রাত পাহারা দেয়। তিন, ওই চক্ষু জাহান্নামে যাবে না, ওই চক্ষু ওই ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না। গাজাত মাহরিমিল্লাহ, যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, পাশে সিলেট শহর নগ্ন মেয়ে রাস্তায় হাঁটছে, ও কি হিন্দুর মেয়ে, ও কি ইহুদির মেয়ে, ও কি খ্রিস্টানের মেয়ে, জিনা ও মুসলিম মেয়ে, এই লোক জাতির নামে কলঙ্ক। আল্লাহ রাসূল তাকে নিষেধ করেছেন, তুমি বিবাহ করো না। আল্লাহ রাসূল তাকে নিষেধ করছেন, তুমি বিবাহ করো না। বিবাহ মানে ক্ষমতা, বিবাহ মানে ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাআশারা শাবাব মানিস্তাত মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। ক্ষমতা মানে পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর। ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা। স্ত্রী ওই দিক থেকে ছোটবেলা করে বাইরে বাড়ির ভিতরে চলে আসলো, এই এরপরে যদি আমি তোমাকে এইভাবে রাস্তায় চলতে দেখি তোমার পিঠের চামড়া তুলে দেবো, এর নাম ক্ষমতা। তাই আল্লাহ রাসূল বললেন, ফাইলে ব্যস্ততে যদি ক্ষমতা না থাকে, ফালেহি বিসোম, সে যেন রোজা থাকে। ক্ষমতা যদি না থাকে তাহলে সে যেন রোজা থাকে। ফাইনাহুল্লাহু বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম, সে বিবাহ করতে পাবে না। ও তো কাপুরুষ, কাপুরুষের মেয়ে রাস্তায় হাঁটছে, কাপুরুষের মেয়ে বাজারে চলছে, কাপুরুষের মেয়ে রাস্তায় চলছে, কাপুরুষের মেয়ে বাজারে হাঁটছে, আশ্চর্য তা হতে পারে না। সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন, সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন। চক্ষু নিচু করে চলুন। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়। বিষয়টি খুব কঠিন। রাস্তাঘাট অচল অকেজো করেছে আপনার মেয়ে, রাস্তাঘাট অকেজো করেছে মুসলমানের মেয়ে, এগুলো হিন্দুর মেয়ে নয়, এগুলো ইহুদি খ্রিস্টানের মেয়ে নয়, আমি কি করে রাস্তায় চলি ভালোভাবে? আপনি বিবাহের নামে কলঙ্ক, আপনি জাতির নামে কলঙ্ক। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে আপনি এই পাপ বন্ধ করার চেষ্টা করুন। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তখন পাপকে ঠেকানো যাবে না। রাজশাহী চাপায় নবগঞ্জে বলে, পাপ কারো বাপ নয়, মানে পাপ আপনার কোনোদিন অনুকূলে আসবে না, একদিন না একদিন পাপ আপনার যথাযথ বিচার করেই ছাড়বে। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই এই পাপকে ঠেকানোর চেষ্টা করুন। শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানোর কোনো পথ থাকবে না। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বি বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ, আমি জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদার, আমি জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদার। কার জন্য? লেমান তারাকাল কিযবা, যে ব্যক্তি মিথ্যা পরিহার করলো, ওয়াইনকানা মাজে, মজাক করে হলেও, মজাক বুঝেন কি, বিদ্রুপ করে হলেও, ঠাট্টা করে হলেও, মজাক করে হলেও যে মিথ্যা পরিহার করলো, আমি তার জন্য জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদার। এ কারণেই আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তখন বলতেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক অখরিজনি মুখরাজা সিদক, হে আল্লাহ, তুমি আমাকে যেখানে নিয়ে যাওয়া সত্যবাদী করে নিয়ে যাও, যেখান থেকে আমাকে বের করবা সত্যবাদী করে বের করো, আমি এলাকা থেকে চলে যাব। সারা এলাকার মানুষকে কিয়ামত পর্যন্ত বলতে হবে, মোহাম্মদ সত্যবাদী। আমি যে এলাকায় ঢুকবো সে এলাকার মানুষকে কিয়ামত পর্যন্ত বলতে হবে, মোহাম্মদ সত্যবাদী। এরকম সত্যের ক্ষমতা, এরকম সত্যের একটা পরিস্থিতি
তুমি আমার মধ্যে তৈরি করো। তাই তিনি যখন তখন বলতেন, রব্বি হে আমার প্রতিপালক, আদখিলনি মুদখালা সিদক, যেখানে নিয়ে যাবা সত্যবাদী করে নিয়ে যাও, যেখান থেকে আমাকে বের করবা সত্যবাদী করে বের করো, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আর তোমার পক্ষ থেকে আমাকে একটা সুন্দর উপযুক্ত যথাযথ সহযোগিতা সাহায্য দান কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসিদ, তোমরা সত্য গ্রহণ করো, আলাইকুম বিসিদ, তোমরা সত্য গ্রহণ করো, তোমরা সত্য গ্রহণ করো, ফাইন্না সিদকা ইহদি আলাল বিররে, নিশ্চয় সিদক মানুষকে নেকির পথে নিয়ে যায়, ওয়াইনাল বিররা ইহদি আলাল জান্নাহ, নিশ্চয় নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়, লায়াজালুর রাজুল ইস্তাকো ওয়া ইতাহাররাস সিদকা, মানুষ সর্বদা সত্য বলে এবং সত্য বলার চেষ্টা করে, ইত্তাবু ইনদাল্লাহি সিদ্দিক, তখন তাকে আল্লাহর নিকটে সত্যবাদী বলেই লেখা হয়। যারা সত্য বলে, সত্য বলার চেষ্টা করে, আল্লাহর নিকটে তাকে সত্যবাদী বলে লেখা হয়। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুমুল কিযবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, ফাইনাল কিযবা ইহদি আলাল ফুজুরে, নিশ্চয় মিথ্যা মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায়, লায়াজালুর রাজুল ইকযিবু ইতাহাররাল কিযবা, মানুষ সর্বদা মিথ্যা বলে, মিথ্যা বলার চেষ্টা করে, ইত্তাবু ইনদাল্লাহি কাযাব, তখন তাকে আল্লাহর নিকটে মিথ্যাবাদী বলেই লেখা হয়। আপনি দুনিয়াতে আছেন, ওখানে লিস্ট হয়ে গেছে আপনি মিথ্যাবাদীদের একজন, আপনি দুনিয়াতেই আছেন, ওখানে আপনার তালিকায় চলে এসেছে আপনি সত্যবাদীদের একজন, পা ফেললে, পদক্ষেপ রাখলে হিসাব করে চিন্তা ভাবনা করে রাখতে হবে। মানুষ পৃথিবী থেকে ইচ্ছা মতো চলতে পারে না, এটা মুমিনের জন্য কারাগার। আমরা তো খুব ভালো বুঝি, সিলেট জেলখানায় যে আছে সে তো কারাগারে আছে, কিভাবে ইচ্ছে মতো স্ত্রীর সাথে কথা বলতে পারে না, তাই তো কারাগার, ইচ্ছা মতো ছেলে মেয়ের সাথে কথা বলতে পারে না, তাই তো কারাগার, ইচ্ছা মতো হাটে বাজারে যেতে পারে না, তাই তো কারাগার। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুনিল কাফের, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফেদের জন্য একটি বাগান। কই বুঝতে পারি না কারাগার কাকে বলে, যারা কারাগারে আছে তারা তো ঠিকই বুঝছে, আমরা তো বুঝতে পারি না কারাগার কাকে বলে। আপনি কারাগারে আছেন বুঝতে পারেন না কেন, নিজেকে মুমিন ভাবেন না, মুমিন ভাবলে কারাগার বুঝতে পারতেন। কিভাবে, এই যে এক গ্লাস পানি আপনি ইচ্ছা মতো পান করতে পারবেন না, কেন, আপনি কারাগারে আছেন, আপনার ইচ্ছা চলে না, কার ইচ্ছা চলবে, শুধুমাত্র একজন মানুষের, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাহজালাল সিলেটির কথার পাঁচ পয়সা দাম নেই, শাহপরণের কথার পাঁচ পয়সা দাম নেই, খাজা মঈনুদ্দিন চিশতির পাঁচ পয়সা দাম নেই, তরিকা পন্থী পাঁচ পয়সা দাম নেই, ইব্রাহিম আলাইহিস সালাম বিচার মাঠে টিকতে পারবেন না, কিসের পীর সাহেব আর কিসের বড় হুজুর আর কিসের বুজুর্গানে দিন, শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনার ইচ্ছা চলে না, এর নাম কারাগার। সেটা আবার কি, এক গ্লাস পানি পান করেন, দেখেন চারটা নিয়ম পালন করতে হয়, ডান হাতে ধরতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, এক শ্বাসে পান করতে পারবেন না, শ্বাস ভিতরে ফেলতে পারবেন না, দেখেছেন, এর নাম কারাগার। এই যে 3000 টাকা দিয়ে জুতা কিনেছেন, আপনি ইচ্ছা মতো জুতা পরতে পাবেন না, আপনার ইচ্ছার পাঁচ পয়সা দাম নয়, কিভাবে পরতে হবে, ডান পায়ের জুতা আগে পরতে হবে, জুতা জোড়া ইচ্ছা মতো খুলতে পাবেন না, কিভাবে খুলতে হবে, বাম পায়েরটা আগে খুলতে হবে, কেন, আপনি কারাগারে আছেন। এ দেখেন আপনি বুঝতে পারছেন কারাগার কাকে বলে, 50 লক্ষ টাকা দিয়ে বাড়ি তৈরি করেছেন, ইচ্ছা মতো ঢুকতে পাবেন না, কিভাবে ঢুকতে হবে, কলিং বেলে আঙুল রাখার সময় বলতে হবে আসসালামু আলাইকুম, তাছাড়া আপনি ঢুকতে পাবেন না, আসসালামু আলাইকুম সাথে সাথে বলবে, এই শয়তানেরা শোনো, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই, সালাম যদি বলে খান, তখন ইবলিস বলবে, এই শয়তানেরা শোনো, লা মাবিতা লাকুমুল আশা, তোমাদের থাকার জায়গা নেই, তোমাদের খাওয়ার ব্যবস্থা নেই, তোমরা এখান থেকে কেটে পড়ো, বলতেই হবে ইবলিসকে, নবী বলেছেন বলবে ইবলিস, অতএব বলবে, বলবেই, নিশ্চিত বলবে, অবধারিত বলবে, নবী বলেছেন বলবে, অতএব বলবে, ইবলিসকে বলতেই হবে যে আসসালামু আলাইকুম মানে তোমরা এই বাড়িতে থাকো না,
তাহলে আপনি বাড়িতে ইচ্ছে মতো ঢুকতে পারেন না? বিছানাটা আপনার আপনি সুন্দর করে রেডি করে, সুন্দর করে রেডি করে দিয়েছে আপনার স্ত্রী, আপনি ইচ্ছা মতো শুইতে পারেন না। একজন মানুষের ইচ্ছায় শুইতে হবে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা কিভাবে? ডান কাতে শুইতে হবে, আল্লাহুম্মা বিসমে কামত ওয়াহিয়া বলতে হবে, তাহলে তো আপনার ইচ্ছে চলে না। এ দেখেন আপনি কারাগারে আছেন কিনা, আপনার স্ত্রী আপনার বাচ্চাকে ইচ্ছে মতো দুধ খাওয়াতে পারে না। ইচ্ছে হলে বাচ্চাকে দুধ খাওয়াবে চলবে না। কিভাবে দুধ খাওয়াতে হবে? বাচ্চা যখন দুধের বোঠায় মুখ লাগাবে তখন আপনার স্ত্রীকে বলতে হবে বিসমিল্লাহ। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, নবী বলেছেন খাবে, অতএব খাবেই। তাহলে আপনার স্ত্রী বাচ্চাকে ইচ্ছে মতো দুধ পান করাতে পারে না। আপনার স্ত্রী ইচ্ছে মতো আপনার বাড়ির জানালা দরজা বন্ধ করতে পারে না। কিভাবে বন্ধ করতে হবে? নবীর ইচ্ছাই। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন গালিক লাবু ওয়াজ করুল্লাহ, দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ভাতের পাতিল, তরকারের পাতিল, খাদ্যের পাতিল আপনার স্ত্রী ইচ্ছা মতো বন্ধ করতে পারে না। কিভাবে বন্ধ করতে হবে? নবীর ইচ্ছাই। আল্লাহ রাসূল বলছেন ওয়াকুকিরা বাকু মজকুরুল্লাহ, খাদ্যের পাতিল, তরকারের পাতিল, যে কোনো খাদ্য দ্রব্যের পাতিল ঢাকার সমস্ত বিসমিল্লাহ বলো। দেখেন আপনার স্ত্রী নিজের ইচ্ছায় বাড়ির একটা জানালা বন্ধ করতে পারে না। মানুষ কেউ পৃথিবীতে ইচ্ছে মতো চলতে পারে না। আপনার স্ত্রী আপনার ভাতের পাতিলের মাঝামাঝি থেকে ভাত বের করতে পারে না, ইচ্ছে মতো পাতিল থেকে ভাত বের করবে, এটা হবে না। কিভাবে করতে হবে? এক পাশে চামচ ডুবাতে হবে। আল্লাহ রাসূল বলছেন কুলুমিন জওয়ানে বেহা ওয়ালা তাকুলু মিন উস্তাহা, তোমরা পাশ থেকে খাও, মধ্য থেকে খেয়ো না। কেন না? মধ্যে বরকত নাজিল হয়। আপনার স্ত্রী যদি পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবাই তাহলে পাতিলের বরকত কমবেই, নিশ্চিত কমবে। আপনার স্ত্রী যদি গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠায় তাহলে গামলার বরকত কমবে। কেউ পৃথিবীতে ইচ্ছা মতো থাকতে পারে না। কেউ তো বুঝতে পারে না কারাগার কাকে বলে, এই জন্য বুঝতে পারে না যে রাসূলের দীন ধর্মকে পাঁচ পয়সা দাম দেয় না। যদি দাম দিত তাহলে বুঝতে পারতো যে কারাগার কাকে বলেন। এই যে এখানে মসজিদে এসে ঢুকছি, ইচ্ছা মতো বুঝতে পাবো না। কারোর অধিকার চলে না, পীর সাহেবের অধিকার চলে না, বড় হুজুরের কথার পাঁচ পয়সা দাম নেই। কিসের বড় হুজুর? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে। পীর সাহেব আবার কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে। উমর মানে, উমর মানে এত বড় মানুষ, উমর মানে এত বেশি ঈমান। আল্লাহু সামাদ। আল্লাহ রাসূল বলছেন উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনার পীর সাহেবের রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, এটা কোনোদিন শুনেছেন? বড় হুজুরের রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, এটা কোনোদিন শুনেছেন? আল্লাহ রাসূল বলছেন বুখারি বুখারি মুসলিমের হাদিস, উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো উমার সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এরপরে উমার যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি নবীর না হয় তাহলে সে কথা কি হবে? বাতিল হবে। উমারের ওই কথার পাঁচ পেশা দাম নাই শরীয়তে। ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নীতিকে নিঃশর্তভাবে মানুষকে মেনে নিতে হবে। বলছিলাম ইচ্ছে মতো পৃথিবীতে মানুষ থাকতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছাতেই থাকতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসিদক ফাইন্নাহু মাল বিররে ওয়া কিলাহুমা ফিল জান্নাহ, তোমরা সত্য গ্রহণ করো, সত্য থাকে নেকির সাথে, তোমরা সত্য গ্রহণ করো, সত্য থাকে নেকির সাথে, অহুমা ফিল জান্নাম, সত্য সত্যবাদী উভয় জান্নাতে যাবে, সত্য সত্যবাদী উভয় জান্নাতে যাবে। ওয়া ইয়াকুমুল কিযবা, তোমরা মিথ্যে থেকে বেঁচে থাকো, ওয়া ইয়াকুমুল কিযবা, তোমরা মিথ্যে থেকে বেঁচে থাকো, ফাইনাল কিযবা, ফাইনাল কিযবা, কিলাহুমা ফিন্নার, ফাইনাল কিযব অহো ফিন্না, মিথ্যু এবং মিথ্যাবাদী উভয়ই জাহান্নামে থাকবে, সাবধান মিথ্যে থেকে বেঁচে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, শোনো তোমার ভিতরে যদি চারটে জিনিস থাকে সারা পৃথিবীর সব চলে গেলেও আসে যায় না, তুমি ধরে নিও তোমার সব কিছু আছে। তোমার ইহকাল আছে, তোমার পরকাল আছে, তুমি ইহকালেও ধনী, তুমি পরকালেও ধনী। যাক তোমার টাকা পয়সা তাতে আসে যায় না, যাক তোমার জমি জায়গা তাতে আসে যায় না, যাক তোমার অর্থ সম্পদ তাতে আসে যায় না, যদি তোমার চারটে জিনিস থাকে, এক হিফজ আমানাতিন আমানাতের রক্ষা, এক
হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলেন, আত্তাকিও আন্নাকিও, পরহেজগার মানুষ, ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পরহেজগার, পরিষ্কার। ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পরহেজগার, পরিষ্কার। তো পরহেজগার হওয়ার জন্য চারটে জিনিস লাগে, পরহেজগার হওয়ার জন্য চারটে জিনিস লাগে। এক, লাইস মাফিহে, যার ভিতরে পাপ নেই সেই পরহেজগার। আব্দুর রাজ্জাক সাহেব, পাপ নেই এমন কি কোনো মানুষ আছে? জি, পাপ নেই এমন কোনো মানুষ নেই, এ কথাই ঠিক। কিন্তু আল্লাহর রাসূল বললেন যে পরহেজগার সে ব্যক্তি যার পাপ নেই, এই কথার অর্থ হলোই যার পাপ হয়ে গেছে সে তাড়াতাড়ি ক্ষমা চায়, তাই হলো সে নিষ্পাপ। পাপ হয়ে গেছে তখনই সে ক্ষমা চাচ্ছে, এই ব্যক্তি হলো এমন ব্যক্তি যার পাপ নেই। দুই, বলা বাকিয়ে যার সীমা লঙ্ঘন নেই, একটা বড় সীমা লঙ্ঘন। আপনার বাড়িতে দশতলা, পাঁচতলা, পাশে এক শতক জমি নিয়ে একটা লোক কুঁড়ে ঘর তুলে আছে, আপনি ক্ষমতা দেখিয়ে কোর্টে কেস করে ওই লোকটার ব্যাপারে বললেন যে আমার জমিতে বাড়ি করে আছে, গরিব মানুষ, আমি তাকে বাড়ি করতে দিয়েছিলাম, তারপরে আপনি তাকে তুলে দিলেন, এটা হলো বড় সীমা লঙ্ঘন। ছোট সীমা লঙ্ঘন কোনটা? বাজারে গেছেন তরি তরকারি কিনতে, মরিচ কিনছেন, মরিচ বুঝেন, মরিচ, মরিচ নিচ্ছেন, একটা মরিচ আপনি হাতে নিয়েছেন, এবার দাড়িপাল্লা ঠিক হয়ে গেছে, 100 মরিচ নেবেন, হাতের মরিচটা কোথায় রাখবেন আপনি? আপনার হাতেই কিন্তু একটা মরিচ আছে, দাড়িপাল্লা কিন্তু ওজন ঠিক হয়ে গেছে, কথা আমার বুঝতে পারেননি? হাতের মরিচটা যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী, এটাও অন্যায়। ও তো গরিব মানুষ, 5 কেজি মরিচ নিয়ে সে 100 জনের কাছে বিক্রি করবে, আর আপনি ধনী মানুষ, আপনার একটা মরিচ সহ্য হয় না, আপনি ওই মরিচটা আপনার পাল্লায় রাখলেন? জি না, ঠিক নয়, ওটা তারই এতে পাত্রে রাখতে হবে, আপনি আপনার পাল্লাও তো রাখতে পাবেন না, আপনার ব্যাগও রাখতে পাবেন না, এটা হলো ছোট সীমা লঙ্ঘন। দেখুন, পরহেজগার হওয়ার জন্য আল্লাহর রাসূল দ্বিতীয় স্তরে বললেন, লা বাগিয়ে, যার সীমা লঙ্ঘন নেই। তিন, ওয়ালা গিল্লা, যার আমানতের খেয়ানত নেই সেই পরহেজগার, যার আমানতের খেয়ানত নেই সেই পরহেজগার। তো আমানতের খেয়ানত কি জিনিস? একটা ছেলেকে তার পিতা সিলেট শহরে রেখেছে পড়াশোনার জন্য, তাকে পড়াশোনা করতে হবে, এটা আমানত। ও যদি এখানে সেখানে ঘুরে তাহলে আমানতের খেয়ানত করলো। আপনি একজন শিক্ষক, কলেজে শিক্ষকতা করেন, ছাত্রদের আমানত আপনার কাছে রাখা হয়েছে দেখে পড়াতে হবে, যদি আপনি না দেখে পড়ান তাহলে আমানতের খেয়ানত করলেন। আপনার তিনটে ছেলে, একটা মেয়ে, চারটে ছেলে মেয়ে, এই চারটে আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন, কথায় কথায় মিনিটে মিনিটের ছেলেদের প্রতি লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আশঙ্কা বোধ করলে একটা লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। কিভাবে মিনিটে মিনিটে ছেলেদের প্রতি লক্ষ্য করবেন? 7 বছর বয়স হলে যখন মেয়ে হাঁটতে শিখেছে তখন তাকে পায়জামা পরাতে হবে, জাঙ্গিয়া নয়, একটা হাফ প্যান্ট পরাতে হবে না। আপনি পিতে, জিম্মেদারি আপনার। বাচ্চা যখন স্কুলে, মাদ্রাসাতে যেতে শিখেছে তখন তার মাথায় স্কার্ফ দিয়ে পাঠাতে হবে, যখন তার বয়স 7 বছর হয়েছে তখন তাকে সলাত আদায় করার জন্য আদেশ করতে হবে, যখন 10 বছর হয়েছে সলাত আদায় করে না তখন তাকে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। আদর সব সময় চলে না, যেখানে আদর আছে সেখানে লাঠি আছে, যেখানে আদর আছে সেখানে লাঠি আছে। মানুষের জীবনে সবচেয়ে আদরের বস্তু হচ্ছে স্ত্রী, স্ত্রীকে আদর করতে হয়, তাকে মারতে হয় না, তাকে কটু কথা বলতে হয় না। আল্লাহ রাসূল বলছেন, তোমার স্ত্রীর উপরে তুমি 5টা হক পালন করো। এক, যেমানের খাচ্ছ সেমানের খাওয়াও। দুই, যেমানের পড়ছ সেমানের পড়াও। তিন, অলা তুকাব্বে, কটু কথা বলো না। চার, অলা তাজরে বলা লজে, মুখের উপরে মারো না। পাঁচ, অলা তাতর খাইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তাকে অন্য কোথাও থাকতে দিও না, তুমি তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও তাকে থাকতে দিও না, চাচির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, দাদির বাড়ি যেতে দিবা না, মায়ের বাড়ি যেতে দিবা না। জরুরি কারণে যদি মায়ের বাড়ি যেতেই হয় তাহলে আপনাকে সাথে যেতে হবে। 3 দিনের বেশি শ্বশুর বাড়ি স্ত্রীকে রাখা যাবে না, 3 দিনের বেশি রাখলে
টাকা দিয়ে দেওয়াই ভালো, তিন দিনের পরের খাদ্যকে আল্লাহ রাসূল সাদকা বলেছেন। আমরা জোরালো ভাবে পেশ না করলেও তিন দিনের পরে মেহমানি শেষ হয়ে যায়, জরুরি কারণ ছাড়া আপনার স্ত্রী বাইরে যেতে পারে না। আল্লাহ রাসূল বলছেন বাঁচার তিনটি পথ, বাঁচার তিনটি পথ, বাঁচার তিনটি পথ। এক, আমলিক লেসানাক, মুখ বন্ধ করো, ভালো কথা ছাড়া মুখে উচ্চারণ করবে না, নইলে জাহান্নাম হবে। ভালো কথা ছাড়া মুখে উচ্চারণ করবে না, নইলে জাহান্নাম হবে। দুই, অলেসা বাইতক, তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো, যেন তোমাকে ধরে তোমার স্ত্রীকে ধরে, যেন তোমাকে ধরে তোমার স্ত্রীকে ধরে। জরুরি প্রয়োজন ছাড়া তুমি তোমার স্ত্রী তোমার আহাল পরিবার বাড়ি ত্যাগ করতে পারবে না। বাড়ি ত্যাগ করলে মানুষ এই মাল লুটে খাবে, সাবধান। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না। অবগালা খাতে দেখ, তুমি তোমার পাপের জন্য কাঁদো, তাহলে তুমি বেঁচে যাবা। বাঁচার তিনটি পথ। আজকে এই আলোচনা শেষে বাড়ি যাবেন আর বলবেন, আব্দুর রহিম সাহেব বললেন আল্লাহর নবী বলেছেন বাঁচার তিনটি পথ, আব্দুর রহিম সাহেব বললেন আল্লাহর নবী বলেছেন বাঁচার তিনটি পথ। এক, ভালো কথা ছাড়া মুখে ব্যবহার করা যাবে না কোনো কথা। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না। তিন, পাপের জন্য কাঁপতে হবে। আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া ও ভাবির কাছে যেতে পারে না, হাট বাজার তো যেতেই পারে না। হাট বাজার যাবে কেন? আপনি কি মরেছেন? আপনি কি কাপুরুষ? সকাল দশটার সময় যাই, পাঁচটায় ঘুরে আসে, কত পুরুষ তাকে ধাক্কা মারে, মোহর দিলেন, আপনি আর লোকে ধাক্কা মারবে মানে? আপনাকে একটু খারাপ লাগে না? খারাপ লাগা উচিত, গাইরিয়ত থাকা উচিত। গাইরিয়ত, পুরুষ হত্যা, গাইরিয়ত কি জিনিস? আমার আর দুই ভাই খুব মারামারি আছে, দুই ভাইয়ের কথা বলি না, হঠাৎ একদিন দেখছি আমার ভাইকে আর একজন মারছে, তখন আমি বুঝি হ্যাঁ আমার ভাইকে মারবে মানে, এটা হলো গাইরিয়ত। কথা বুঝতে পারেননি? দুই ভাই কিন্তু কথা বলে না, হঠাৎ একদিন গিয়েছে তার ওই নিজের ভাইকে আর একজন মারছে, তখন আর চুপ নেই। এর নাম হচ্ছে গাইরিয়ত, এর নাম হচ্ছে পুরুষ হত্যা, এর নাম হচ্ছে রজুলিয়ত। তো আপনার স্ত্রী ছোটবেলা পরে রাস্তায় চলে, একটু খারাপ লাগে না? খারাপ লাগা উচিত, যার লাগে না সে পুরুষ নয়, সে কাপুরুষ। আপনার কাপুরুষতার ফাঁকেই নারী রাস্তাঘাটে চলে, চলবে কেন? চলবে কেন? বলছিলাম নারীদের মর্যাদা আল্লাহ রাসূল যেভাবে দিয়েছেন সেভাবে আপনি তাকে দেওয়ার চেষ্টা করুন, ও আপনার বাড়িতে আমানত। আমরা শুধু বুঝি যে গ্রাম্য সর্দার টাকা আত্মসাৎ করেছে, সেই আমানতের খেয়ানত করলো, জি না, প্রত্যেকটা স্তরে আমানতের খেয়ানত রয়েছে। প্রিন্সিপাল আমানতের খেয়ানত করেন, হেডমাস্টার আমানতের খেয়ানত করেন, চেয়ারম্যান মেম্বার আমানতের খেয়ানত করেন। এই যুবক, আজকে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, মাঝে মধ্যে বলে থাকি, তুমি যেন রাস্তাতে নামো না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলে। তুমি কি জানো এমপির চরিত্র ভালো না মন্দ? তুমি কি জানো মন্ত্রীর চরিত্র ভালো না মন্দ? তুমি কি করে মিছিলে বলে দিলে যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? তোমাকে মধ্যখানে এক মিনিট একটু কথা শোনাই, শোনো, হাদিসের বিস্তারিত বিবরণ দেওয়ার সময় নেই। সম্মানিত তিনি ভাই, আপনি একটু খেয়াল করুন, এই যুবককে আমি কথাটা বলছি, আপনি একটু লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন, শোনো যুবক, বিচারের মাঠে তোমার মন্ত্রীর কাঁধে আল্লাহ এই গমের বস্তাটা তুলে দিবেন যে গম আত্মসাৎ করেছে। দেশের সরকার লুটে খায়, যারা নেতৃত্ব দিচ্ছে 200 টাকা কারেন্ট বিল 2000 টাকা হয়, হতে পারে না, অসম্ভব। দাস, দেশে নেতৃত্ব দিতে হলে বিলকিসকে দেখতে হবে, দেশে নেতৃত্ব দিতে হলে সুলাইমান আলাইহিসসালামকে দেখতে হবে, দেশে নেতৃত্ব দিতে হলে জুলকারনাইনকে দেখতে হবে। টাকা দিয়ে নেতৃত্ব দিতে হয়, টাকা নিয়ে নয়। চুষে খেয়ে জাতির নেতৃত্ব দেওয়া যায় না, জাতির ধ্বংস কামনা করে জাতির নেতৃত্ব দেওয়া যায় না, অসম্ভব। যুবক, তোমাকে কঠিন ভাবে একটা কথা বলে রাখছি, তুমি মনে রাখো, তোমার যদি হিতাহিত জ্ঞান থাকে, তোমার যদি লজ্জা বোধ থাকে, তোমার যদি বোধ দয় থাকে, তুমি জিন্দেগিতে কোনোদিন আর মাঠে নামবে না। তুমি বলবে না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। শোনো, তোমার এমপির কাঁধের উপরে কালকে আল্লাহ টিন চাপিয়ে দিবেন, গমের বস্তা চাপিয়ে দিয়ে বলবেন, ও এমপি সাহেব, বিচারের মাঠে টিনের বস্তা, গমের বস্তা, টিন কয়টা মাথায় করে একদিন হাঁটেন? একদিন যদি আল্লাহ হাঁটতে বলেন, সময় হলো 50,000 বছর। আর যদি তোমার চেয়ারম্যানকে আল্লাহ 3 দিন হাঁটতে বলেন, তাহলে সময় হলো 150,000 বছর। তুমি জানো দায়িত্ব কাকে বলে? তুমি কি করে মাথায় মাঠে নামলে? এই জন্য আমি তোমার বিদ্যাকে স্বীকার করি না, দুঃখিত, তুমি আবার পড়াশোনা করো, না হয় অনেক ভর্তি হও,
দিয়ে আবার নতুন ভাবে পড়াশোনা করো, জাতির কল্যাণের জন্য নিজের কল্যাণের জন্য পড়াশোনা করো, এই ভুল পথে কেন? বলছিলাম সম্মানিত দিনী ভাই, যার চারটে জিনিস আছে তার সব কিছু আছে। এক, হিফজ আমানতির আমানত রক্ষা। দুই, সিদক হাদিসিন সত্য কথা, সত্য কথা আছে যার সব কিছু আছে তার, সত্য কথা নেই যার ধ্বংস সব কিছু তার। তিন, হুসনু খালিকাতিন ভালো চরিত্র যার সব কিছু আছে তার। আল্লাহ রাসূল বলছেন সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? এ কথা বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন যে তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি ও হুসনুল খুলক, আর ভালো চরিত্র। ভালো চরিত্র যার জান্নাত তার, ভালো চরিত্র যার জান্নাত তার। তাই আল্লাহ রাসূল বলছেন হুসনু খালিকাতিন, ভালো চরিত্র যার আছে, ইহকাল তার আছে, পরকাল তার আছে, টাকা পয়সা থাকার না থাক, দুনিয়া থাকার যাক তাতে আসে যায় না। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিন ইয়াজদুবু হুসনে খুলকি দারাজাত সায়মুল কায়, নিশ্চয়ই মানুষ ভালো চরিত্র দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে। একটা মানুষ সারা রাত তাহাজ্জুদ পড়ে যে নেকি পেয়েছে, একটা মানুষ ভালো চরিত্র দিয়ে সেই নেকি পাবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। তিনি বলেন একটা মানুষ দিনে সিয়াম পালন করে যত নেকি পাবে, একজন মুমিন ভালো চরিত্র দিয়ে তত নেকি পাবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে রোজা, সিয়াম। ইবাদতের জগতে সিয়ামের তুলনায় কোনো ইবাদত নেই। সলাৎ দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না, এ কথা ঠিক। সলাৎ নামাজ দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না, এ কথা ঠিক। তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। এক মিনিট আপনাকে আমি সলাৎ দিয়ে আল্লাহকে কিভাবে ডাকা যায় তার দেখিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। লোকটা মারা গেছেন, জানাজার জন্য রেডি হয়েছেন, আল্লাহ আকবর বলে সূরা ফাতিহা অন্য সূরা পড়লেন, আল্লাহ আকবর বলে দুরুদ পড়লেন, এরপরে আপনি শুরু করে দিলেন, দেখেন সলাৎ দিয়ে আল্লাহকে কিভাবে ডাকা যায়। আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহ তুমি এই লোকটাকে ক্ষমা করো, আরহামহু তুমি তার প্রতি রহমত নাযিল করো, ওয়াফিহি তুমি তাকে মাফ করো, ওয়াফি আনহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, ওয়াকরিম নুজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, ওয়াসসামাত খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াগসিলু বিল মাই ওয়াসাল্লিল বারাত তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, কামানা কায়দা সবলাবে জুমিনা দানাস যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, ওয়াকলাহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, ওয়াহালান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ওয়া জাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও, আদখালুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করো, ওয়া জুমিনা আযাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, ওয়া মিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এই দেখেন সলাত, আপনাকে আমি এক মিনিট সলাত দেখালাম, মানে বলছিলাম যে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো? সলাত। তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। সিয়াম বুঝি না, সিয়াম রোজা, সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোন মাধ্যম দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তো আল্লাহ রাসূল বললেন যে একজন লোক একদিন সিয়াম পালন করে যত নেকি পাবে, একজন মানুষ ভালো চরিত্র দিয়ে তত নেকি পাবে। তাহলে ভালো চরিত্র কি জিনিস? বাপও বুঝে না চরিত্র, মাও বুঝে না, ছেলে মেয়ে তো বুঝার কোনো প্রশ্নই আসে না। আব্বু জি সাবধান, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবে, হাঁটার সময় যেন কেউ মানুষ অহংকার বুঝতে না পারে, সবসময় মানুষকে ভদ্র চিত্তে কথা বলবে, যতই সমস্যা হোক না কেন। সাবধান, কখনো মিথ্যা কথা বলবে না। সাবধান, কোনো মানুষকে কোনো সময় কটাক্ষ করে কথা বলবে না। আম্মু কলেজে যাওয়ার সময়তে এক পাশ দিয়ে হাঁটবে, মাথা নিচু করে হাঁটবে, মুরব্বী মানুষ দেখলে, এরকম কোনো মানুষ দেখলে সালাম দিবে, আমাকে সালাম দিয়ে বাড়ি ত্যাগ করো, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে,
বাক তো বুঝে না, চরিত্র কাকে বলে? আশ্চর্য, কি দিয়ে আপনাকে এসব কথাগুলি বুঝায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা বারবার আঘাত করছে মাথার উপরে আপনাকে শোনানোর জন্য। আল্লাহ রাসূল বলছেন, তিনটি পাপের কারণে তিনটি গজব নাজিল হয়, তিনটি পাপের কারণে তিনটি গজব নাজিল হয়, তিনটি পাপের কারণে তিনটি গজব নাজিল হয়। দেখি আপনাকে আমি গজব তিনটা আগে বলি। এক, খাসকুন, ভূমিকম্প হবে। দুই, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হয়ে যাবে শুকুর বানর। তিন, কাজফুন, সর্ব ধরনের সমস্যা পৃথিবীতে নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি, রাস্তাঘাটে মারামারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, 20 টাকা কেজি চাল 40 টাকা হলো, 10 টাকা কেজি বেগুন 30-40 টাকা হলো, 20 টাকা কেজি করলে 80-90 টাকা হলো, সবকিছু দ্রব্যমূল্য বেড়ে যাবে, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। এই তিনটি গজব। পাপ তিনটি কি? এক, এদা সারে মন খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য যখন মানুষ পান করবে তখন এসব সমস্যা নেমে আসবে। দুই, জাহারাতুল কায়নাত, যেদিন মেয়েরা নাচবে। অবাক হবেন আপনি, সিলেট শহরে বাড়িটা হচ্ছে 5 তলা, 30টা রুম আছে, প্রায় 30টা রুমে মেয়ে নাচে, প্রায় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, প্রায় দোকানে ল্যাংটা মেয়ে নাচে। এই কথাই নবী বলছেন যে জাহারাতুল কায়নাত, যেদিন গায়িকা প্রকাশ পাবে, যেদিন মেয়েরা নাচবে। তিন, অজরাবু বিল মাযেব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, প্রায় মোবাইলে বাদ্যযন্ত্র রয়েছে, প্রায় ঘরে বাদ্যযন্ত্র রয়েছে, প্রায় দোকানে বাদ্যযন্ত্র রয়েছে। আপনি রাসূলের কথাটিকে বাস্তব মিলিয়ে দেখুন, হুবহু একেবারে মিলে আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালু শাইইন ফি মিজানিল মুমিন ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচার মাঠে মুমিনে ভালো মানুষের সবচেয়ে ভারী আমল দাঁড়ি পাল্লাই হবে ভালো চরিত্র। সেম অত ভারী নেকি নয়, ভালো চরিত্র যত ভারী নেকি। হজ 3 লক্ষ টাকা খরচ হয়েছে করতে, খুব সমস্যা। হজ অত ভারী নেকি নয়, ভালো চরিত্র যত ভারী নেকি। শীতের দিনে তাহাজ্জুদ পড়া খুবই কঠিন ব্যাপার, খুব দামি জান্নাত পাওয়া যায় তাহাজ্জুদ পড়ে, খুব দামি, এত দামি। আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতে লা গোরা, অবশ্যই জান্নাতে অনেকগুলি ঘর রয়েছে, ইরা জাহির হামিন বাতিনে হওয়া, বাতিন হামিন জাহির, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, ঝকঝক ঝকঝক করছে, টক 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 করছে, এত উন্নত মানের ঘর। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল লেমন আজেই বললেন তো অনেক, এত দামি ঘর কে পাবে, এই দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, এক, লেমন আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। দুই, আতামা তোমা, যে ফকির মিসকিনকে খেতে দেয়। এই জন্য আমি আপনাদেরকে মাঝে মধ্যে বলি যে আপনাকে বাপের স্বভাবে ফিরে যেতে হবে, দাদার বৈশিষ্ট্যে ফিরে যেতে হবে, বাপের স্বভাবে ফিরে যেতে হবে। সেটা কি? আপনাকেই বলি যে আপনারা ছিলেন 10-12 ভাই বোন, 10 ভাই বোন, আর আপনার পিতার একটা অভ্যাস ছিল মসজিদ থেকে মেহমান ধরে আনা, ফকির ধরে আনা, আর বাড়িতে ছিল 3 জন কিষান কামলা। তো আপনারা হলেন 10 ভাই বোন, আর 2 জন ফকির, এ হলো 12 জন, 3 জন কিষান কামলা, এ হলো 15 জন, আর আপনার পিতা মাতা এ হলো 17 জন। এতগুলি মানুষের খাওয়ার আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে রেডি করত, আপনার মনে পড়ে না? কোনো দিন আপনার মা ভারী মনে করেনি, বরং বলেছে আপনাকে, আব্বু বেটা খবরদার ফকিরকে যেতে দিও না, ফকিরকে খেতে দিতে হয়, ফকিরকে তিরস্কার করতে হয় না। এটা ছিল আপনার মায়ের বৈশিষ্ট্য, মায়ের স্বভাব। এখন যদি আপনি মেহমান আমাকে নিয়ে যান একজন, তাহলে আপনার স্ত্রী বলবে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসছো, নাক চিটকানি দিবে, কে এখন রান্না করবে, তুমি হোটেল থেকে খাওয়াই নিয়ে এলে না। দেখেন আপনার মা আজও 80 বছর বয়সে হয়ে গেছে, বলবে বাবা থামো, মেহমানকে বসতে দাও, আমি খানা পানি তৈরি করে দিচ্ছি, বৌমা থাক,
আজও আপনার মা প্রস্তুত। আশ্চর্য, আল্লাহ রাসূল বলছেন দুই, ফকির মিসকিন মেহমানকে যেতে খেতে দেয় সেই পাবে দামি জান্নাত। তিন, আদাম আর সিয়ামা যে নিয়মিত নফল সিয়াম পালন করে সেই পাবে দামি জান্নাত। চার, অসল্লা বিল্লাহ লনাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে তাহাজ্জুদ পড়ে এই পাবে দামি জান্নাত। কোথা থেকে কথা আসলো বললাম, রাতে শীতের দিনে তাহাজ্জুদ পড়ে এই নেকি যত ভারী হবে ভালো চরিত্র নেকি তার চেয়ে ভারী। আল্লাহ রাসূল বলছেন যে ভালো চরিত্র বিচারের মাঠে দাঁড়ি পাল্লাতে সবচেয়ে ভারী আমল। কে ভালো চরিত্র প্রয়োজন মনে করে? দিন যত যাবে মানুষের চরিত্র তত খারাপ হয়ে যাবে, দিন যত যাবে মানুষ তত মূর্খ হবে। আমি জানি না এ এলাকার নামটা কি, তো ২০ বছর পূর্বে এ এলাকায় যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তা আল্লাহ রাসূল বলেছেন যে না কমে যাবে, এর ফল ইলম ওয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে আর বিদ্যা উঠে যাবে। তাহলে কি আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছেন? তাহলে কেমন হলো? নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল তো মিথ্যা কথা বলেননি, তো দুইটা যে দুরকম হয়ে গেল যে আমরা দেখছি বিদ্যা বেড়ে চলেছে আর আল্লাহ রাসূল বলছেন যে মূর্খতা বেড়ে যাবে। দেখি আপনাকে এক মিনিট দেখাই, এক মিনিট আপনি বুঝতে পারবেন। এই সিলেট শহরে যত মানুষ পীর ধরছে এরা সবাই অশিক্ষিত। এক, দুই, এই সিলেট শহরে যত মানুষের বাড়িতে ছবি মূর্তি আছে এরা সবাই অশিক্ষিত। এই সিলেট শহরে যত মানুষ ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ, ২১ ফেব্রুয়ারি, আপনার ওই পহেলা বৈশাখ, আপনার ওই ৩১ নাইট, এগুলো মানে সবাই অশিক্ষিত। এই শহরে যত মানুষের প্যান্ট টাকনো নিচে আছে সবাই অশিক্ষিত। এই শহরে যত নারী ছোট ব্লাউজ পরে রাস্তায় ঘাটে হাঁটে এরা সবাই অশিক্ষিতা। এই শহরে যত মেয়ে ফতোয়া দিয়ে স্কুল কলেজে যায় এরা সবাই অশিক্ষিতা। এবার এদেরকে সবকে একদিকে করেন আর বাকিগুলি একদিকে করেন, এবার আপনি মেপে নেন শিক্ষিত বেশি না কম। কথা আমার বুঝতে পারেননি? আল্লাহ রাসূল বলছেন চারটে জিনিস থেকে পরিত্রাণ চাইতেন আমি, তিনি বলতেন আমি চারটে জিনিস থেকে পরিত্রাণ চাই, তোমরা চারটে জিনিস থেকে পরিত্রাণ চাও, তোমরা চারটে জিনিস থেকে পরিত্রাণ চাও। এক, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। এই ছেলেটা টাকনুর নিচে প্যান্ট পরেছে মানে তার বিদ্যা কোনো কাজ করে না। ওই বিদ্যা আমি চাই না যে বিদ্যা আমার কোনো উপকার করে না। এই মেয়েটা ফতোয়া গায়ে দিয়ে কলেজে যাচ্ছে মানে তার বিদ্যা কোনো উপকার করে না। এই লোকটা মাস্টার ডিগ্রি পাস মানুষ একটা কবরে চলে গেছে মানে তার বিদ্যা কোনো কাজ করে না। নবী কবর থেকে মানুষের পাঁচ পেশ উপকার করতে পারে না। একজন নবী তো একজন মানুষ পীর, তারই কি হচ্ছে কবরে, তার ঠিক ঠিকানা নেই আরো কি করতে পারে। তাহলে ওই বিদ্যা আমি চাই না যে বিদ্যা কোনো উপকার করে না। আমি নাফসি লা তাসবা, আমি ওই আত্মা চাই না যে আত্মা তৃপ্তি লাভ করে না। আমি কালবি লা ইখশা, আমি ওই অন্তর চাই না যে অন্তর আল্লাহকে ভয় করে না। আমি দাওয়াতিন লাইস্তাজাবুলাহা, আমি ওই দোয়া করতে চাই না যে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সব সময় আল্লাহ রাসূল চারটি কথা বলতেন, আপনার মুখস্থ আছে কিনা? যদি না থাকে তেমনি দুয়ার বই পুস্তক আছে, গাড়িতে অনেক বই পুস্তক আছে, যাওয়ার সময় এই বইগুলো সংগ্রহ করবেন, দেখবেন এই সব দোয়া দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা, ওয়া মিন কালবিন লা ইখশা, ওয়া মিন নাফসিন লা তাসবা, ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবুলাহা। আল্লাহ রাসূল এই কথা সব সময় বলতেন। উইফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। বৈধ রুজি বড় কঠিন। যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুল নিতুর সাফারা আসাসা আকবারা ওয়া মুদ্দায়াদাই ওয়া কুল রাব্বি রাব্বি, একটা লোক বিপদে আছে, সফরে আছে, বিপদে আছে, ঠিক মতো গোসল করেনি, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠিক মতো গোসল করেনি, মাথার চুলগুলি এলোমেলো হয়ে আছে, বড় বিপদে পড়েছে, এই সময় হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। বিপদে পড়ে হাত তুলে প্রার্থনা করতে হয়, বিপদে পড়ে হাত তুলে প্রার্থনা করে বলছে রব্বি আমি বড় বিপদগামী, তুমি আমাকে উদ্ধার করো।
তখন আল্লাহ রাসূল বলছেন মাতামু হারামুন দুঃখিত তার খাদ্য আছে হারাম মাসরামু হারামুন তার পানি আছে হারাম মালবাসু হারামুন তার পোশাক আছে হারাম গুজিয়া বিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তাজাবুল্লাহু তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না যে চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার এক হিফজ আমানতিন আমানতের রক্ষা দুই সিদকু হাদিসিন সত্য কথা তিন হুসন কালিক খালিকাতিন ভালো চরিত্র চার ইফফাতুন ফি তাওমাতিন বৈধ রুজি আছে যার সবকিছু আছে তার বৈধ রুজি আছে যার সবকিছু আছে তার সম্মানিত দিনী ভাই আপনাকে বলছিলাম সত্য গ্রহণ করুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কিযবা ইনকিসুর রিজকা নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয় মিথ্যে পরিহার করতেই হবে নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয় দেখেন কোরআনের গায়ের উপরে লেখা আছে কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ প্রমাণ হবে না কি হবে কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কোরআনুম মাজিদ আল্লাহ নিজে নাম দিয়েছেন কোরআন মাজিদ কুরআনুল করিম আল্লাহ নিজে নাম দিয়েছেন কোরআন করিম কুরআনুল হাকিম আল্লাহ নিজে নাম দিয়েছেন কোরআন হাকিম এই বেদাতীরা এই পীর পূজকেরা এই কবর পূজকেরা কবরের নাম দিয়েছে কবর শরীফ মাজার শরীফ তাই কোরআনের নাম দিয়েছে কোরআন শরীফ অবাক হবে না আশ্চর্য কিয়ামত পর্যন্ত সময় থাকলো কোনো দিন কোরআন শরীফ প্রমাণ হবে না এক শ্রেণীর আলেম সমাজ কত কঠিন কত দুর্বল কত মন্দ আলেমের বিষয়টি আপনাকে এক সময় সময়ের অনুকূলে বলবো আলেম যে কি জিনিস আল্লাহ যে তার আল্লাহ রাসূল যে তাদের ব্যাপারে কত কঠিন বাক্য ব্যবহার করেছেন এমনি নয় কি করে একজন মানুষ কোরআন শরীফ লিখতে পারে আল্লাহকে উপেক্ষা করে কোরআন মাজিদের শেষের পাতাতে দেখেন একটা লম্বা এক পৃষ্ঠা যাবৎ দোয়া দেওয়া আছে রাসূলের কথা একটা নয় সবই মানুষের বানা আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত শেষ করলে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওই এক পৃষ্ঠা যাবৎ লিখেছে একটা কথাও রাসূলের নয় এর মাটিতে ছিল মোগলেরা 750 বছর থেকে যে তারপরে চলে গেছে এই দেশের মাটিতে থেকেছে ইংরেজ 190 বছর তারপর চলে গেছে এই দেশের মাটিতে ছিল পাকিস্তানিরা 24 বছর থেকেছে তারপর চলে গেছে কোনো দিন কেউ চিরদিন থাকতে পারে না পৃথিবী চিরদিন থাকার জায়গা নয় অতএব শিখা চিরন্তন শিখাওয়া নির্বাণ চিরদিন আগুন জ্বলতে পারে না এই মিথ্যা তোমাকে পরিহার করতে হবে আমি মুসলমানের বাচ্চা আমি পহেলা বৈশাখ মানব বলে অসম্ভব হতে পারে না আমি জন্ম নিয়েছি পহেলা বৈশাখের মুখে লাথি মারার জন্য আমি কি হিন্দুর বাচ্চা আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি আমি পহেলা বৈশাখ মানব মানে আমি ইলিশ মাছ কিনে বট গাছের নিচে পান্তা ভাত খাবো মানে বলেন কি আপনি অসম্ভব হতে পারে না আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী উভয়ই সমান আমার মরাও যতটুকু বাঁচাও ততটুকু জেলও যতটুকু সেলও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু এই দেশের মাটিতে অটল দিন প্রচার করে বেঁচে আছি একটুকু পরোয়া করি না মরলে তো শহীদ হবো বাঁচলে তো গাজী হবো আমার উভয়ই নগদ জান্নাত আমার চিন্তার কি আছে আমি পহিলা বৈশাখের 5 পয়সা দাম দিনে এই দেশের মাটিতে আমি 31st night ইংরেজি বছরের প্রথম দিবসের মুখে লাথি মারার জন্য জন্ম নিয়েছি সিলেটের মাটিতে চিটাগাংয়ের মাটিতে ঢাকার মাটিতে এই 31st night ইংরেজি বছরের প্রথম দিনে জেনা হবে আর মুসলমানের বাচ্চা এই দিনকে মানবে বলে অসম্ভব হতে পারে না আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টানের বাচ্চা আমি এই দিনের মুখে লাথি মারার জন্য জন্ম নিয়েছি আমি মুসলিম চির রণবীর আমি কোনোদিন মিথ্যার আশ্রয় গ্রহণ করি না আমি সত্যই বলি সত্য নিয়ে দেশের মাটিতে বেঁচে আছা থাকার চেষ্টা করি এই দেশের মাটিতে যদি দুইজন সুনাগরিক থাকে আমরা তার একজন বলে দাবি করি এই দেশের মাটিতে যদি 10 জন সুনাগরিক থাকে আমরা তার একজনের দাবি করি চিরদিনই ভালো মানুষের প্রতি নির্যাতন হয়েছে আজও হতে পারে পরোয়া করি না অন্যায় অন্যায় ও টুঙ্গির মাঠের হুজুর আপনার কথা তো খুবই ভালো লাগে ভালো তো লাগছে বটে যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো
যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো। তুমি তো খুব ভালো কথাই বললে, কি বললে? সুবহানাল্লাহ বললে, এত নেকি হয়। আলহামদুলিল্লাহ বললে, এত নেকি হয়। আল্লাহ আকবার বললে, এত নেকি হয়। সুন্দর করে ওযু করে দুই রাকাত নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায়, ভালো কথা, বুখারী মুসলিমের হাদিস। এগুলো তো ভালো কাজের আদেশ। আপনি একটু যখন হাত তুলে দোয়া করবেন আগামীকাল, তখন একটু বললে হয় না? এই দেশের নেতা নেত্রী জনগণ সবাই একবারে টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত হাত তুলে দোয়া করতে প্রস্তুত। সারা বিশ্বের বহু নারী পুরুষ টিভিতে তার ছবি দেখে হাত তুলে দোয়া করতে প্রস্তুত। ও ইমাম সাহেব, ভালো কাজের আদেশ করলেন, মন্দ কাজের একটু নিষেধ করবেন না? মন্দ কাজের নিষেধ এইভাবে করেন, আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন, এই দেশের নেতা নেত্রীকে আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী লা তাদু তিন সালাত তামাসতাহু ইল্লা কবরান মুসলিমান সাওয়াইতাহু, আলী তুমি ছাড়বে না কোন উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও, একবার মাটির সাথে মিশিয়ে দাও, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত উঁচু কবর আছে সবকে ভেঙে সমান করে দিতে হবে, হোক না কেন শাহ পরান, হোক না কেন শাহ জালাল, হোক না কেন খাজা বনউদ্দিন চিশতি, হোক না কেন আপনার সেই গোলাপ শাহের মাজার, রাসূল আদেশ করেছেন মুসলিম শরীফের মুসলিম গ্রন্থের হাদিস। আমি টুঙ্গির মুনাজাতে আখেরি মুনাজাতের পূর্বে বক্তব্যে বলছি, শুনুন দেশবাসী, মন্দ কাজের নিষেধ করে গেলাম। শুনুন, আল্লাহ রাসূল বলেন, আলী যত ছবি মূর্তি রয়েছে সবকে ভেঙে একাকার করে দাও, 24 ঘন্টার মধ্যে এই দেশে যত ছবি মূর্তি আছে রাস্তাঘাটে কলেজ বিশ্ববিদ্যালয়ে সবকে ভেঙে খান খান করে দিতে হবে, চৌচির করে দিতে হবে। ও ইমাম সাহেব, হাত তুলে দোয়া করার পর একটু মন্দ কাজের নিষেধ করুন, এইভাবে আপনি বলুন, 24 ঘন্টার মধ্যে এদেশের মাটি যত পতিতালয় রয়েছে, টাঙ্গাইলের পতিতালয় বন্ধ করতে হবে, ফরিদপুরের পতিতালয় বন্ধ করতে হবে, বাংলাদেশের মাটি যত পতিতালয় রয়েছে সব বন্ধ করতে হবে, 24 ঘন্টার মধ্যে এই দেশের মাটিতে যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, সুদী ব্যাংক, সব বন্ধ করতে হবে। এ হলো মন্দ কাজের নিষেধ। আপনার ভালো কাজের সাথে একটু মন্দ কাজের নিষেধ থাকে না? কিসের হাত তুলে দোয়া করা দেখাচ্ছেন আপনি? আপনার আখেরি মোনাজাত যদি সারা পৃথিবীর মানুষ উপস্থিত হয়, সারা পৃথিবীর মানুষই পাপী। কেন? আপনার আখেরি মোনাজাত সুন্নাত দিয়ে প্রমাণ করা যাবে না। কি বলতে চাচ্ছেন আপনি? আপনার যদি আখেরি মোনাজাত চলে তাহলে কথার কথা, আরাফার মাঠে একটু আখেরি মোনাজাত করলে হতো না? আপনার খুব ভালো মনে আছে, জানা আছে, যারা হজ করতে যায় তারা সবাই আল্লাহর মেহমান। যারা হজ করতে যায় তারা কার মেহমান? তারা সবাই আল্লাহর মেহমান। আর আপনার খুব ভালোভাবে জানা আছে যে আরাফার মাঠে যত দোয়া কবুল হয় পৃথিবীর আর কোনো জায়গায় তত দোয়া কবুল হয় না। আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায় আর কোনো জায়গাতে মানুষ তত ক্ষমা পায় না। হোক না কেন লাইলাতুল কাদর, হোক না কোনো জুমার দিন, হোক না কোনো রাতের অংশ, পৃথিবীতে এমন কোনো সময় নেই, পৃথিবীতে এমন কোনো দিন নেই, এমন কোনো জায়গা নেই, আরাফার মাঠে যত ক্ষমা হয়, আরাফার মাঠে যত দয়া হয় আর কোনো সময়ে আর কোনো দিনে অত দয়া অত ক্ষমা হয়। তো এবছর মোটামুটি হাজির সংখ্যা ছিলেন প্রায় 1 কোটি। কাবা ঘরের ইমাম সাহেব আরাফার মাঠে প্রায় 1 কোটি মানুষকে নিয়ে একটু আখেরি মোনাজাত করলে হতো না? তোমার তোরাক নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে আখেরি মোনাজাত চলে? আর পবিত্র জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত চলে না? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ? তুমি কি ধর্ম পেয়েছো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু? দোনো হাত পে লাড্ডু হয় জো চাহে উসকো খালে, জো চাহে উসকো ছোড় দে, ধর্ম কি হাতের ময়লা? এদেশের নেতা নেত্রী যেমন ধর্মকে হাতের ময়লা মনে করে, এদেশের নেতা নেত্রী কবরের পাশে দাঁড়িয়ে কবরের উপরে ফুল চাপিয়ে দিয়ে হাত তুলে দোয়া করছে, নারী পুরুষ একাকার হয়ে পাশাপাশি হাত তুলে দোয়া করছে। আরে নারী পুরুষ তো আছে আছে, হিন্দুও আছে হাত তুলে দোয়া করে আশ্চর্য। তাহলে ধর্মের এরা 5 পয়সা দাম দেয় না, ধর্ম কিছুই না এদের কাছে, ধর্ম একটা হাতের ময়লা, নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে হবে, এদেশের মানুষ যেমন ভেবেছে। জি না, কখনো নয়, ধর্ম একজন মানুষের কথাতে চলে। বলেন তো তার নাম কি? তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথা দিয়ে ধর্ম চলে না। অতএব বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিথ্যা মানুষের রুজিকে কমিয়ে দেয়, অবিরুল ওয়ালিদান এজিদু ফিল উমর, বাপ মাকে ভালোবাসলে বয়স বেশি হয়ে যায়, বাপ মাকে ভালোবাসলে বয়স বেশি হয়ে যায়, বাপ মাকে ভালোবাসলে বয়স বেশি হয়ে যায়, ওয়াদ দয়ারুল কাজা,
দোয়া করলে তাকদীর পরিবর্তন হয়ে যায়, আল্লাহ যেটা লিখে দিয়েছেন খুব খুব বেশি বেশি দোয়া করেন আল্লাহ ওটাকে কেটে দিয়ে আরেকটা লিখে দিবে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, খুব বেশি প্রার্থনা করেন, আপনি বেশি প্রার্থনা করলে, বেশি জিকির আজকার করলে, বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করলে, বেশি প্রার্থনা করলে আপনার তাকদীরে যেটা লেখা হয়েছিল সেটা আল্লাহ কেটে দিয়ে আরেকটা লিখে দিবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই, আপনি মিথ্যা পরিহার করুন, মিথ্যা মানুষের রুজিকে কমিয়ে দেয়, বাপ মাকে ভালোবাসুন, বয়স বেশি হয়ে যাবে, দোয়া করুন তাকদীর যেটা চূড়ান্ত হয়েছে সেটা আল্লাহ পরিবর্তন করে দেবে। এই বলে আজকের আমি এখনকার মতো সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন, এই আলোচনাটা সংক্ষিপ্তভাবে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। মুক্তারাম সাহেব আসসালামু আলাইকুম। প্রশ্ন আসছে, ইমামের পেছনে মুক্তাজির সূরা ফাতিহা পাঠ করার হুকুম কি? মুক্তাজি যদি সূরা ফাতিহা পাঠ করতে ভুলে যায় তাহলে তার হুকুম কি, এবং মুক্তাজি যদি ইচ্ছাকৃতভাবে সূরা ফাতিহা পাঠ না করে তাহলে তার বিধান কি? দলিল সহ জানতে চাই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে ইমামের পিছনে মুক্তাদি হয়ে সূরা ফাতিহা পড়ার হুকুম কি, বাকি যদি সূরা ফাতিহা পড়তে ভুলে যায় তাহলে তার হুকুম কি? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের পিছনে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, ইমামের পিছনে নয়, বরং তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সলাত হবে না। এই হাদিসের ভিত্তিতে ইমাম বুখারী তার অধ্যায়ে উল্লেখ করেছেন যে একাই হোক, মুক্তাদি হোক, প্রকাশ্যকেরাত হোক আর অপ্রকাশ্যকেরাত হোক, বাড়িতে হোক, সফরে হোক, যেখানেই হোক না কেন, সূরা ফাতিহা পড়তেই হবে। ইচ্ছাকৃত কেউ যদি সূরা ফাতিহা ছেড়ে দেয় তাহলে তার সলাত হবে না। তার সাথে আল্লাহ বিচার মাঠে কি আচরণ করবেন তা আল্লাহই ভালো জানেন। তবে কেউ যদি সূরা ফাতিহা ভুলে যায় তাহলে তার সলাত হবে, কেন ভুলে যাওয়ার বিষয়টি আল্লাহ তাকে কঠিনভাবে ধরবেন না, এটা তার উপরে চাপিয়ে দেওয়া হয়নি, ভুলে যাওয়া বিষয়টি মাপের মধ্যে গণ্য। মসজিদে গিয়ে ইমাম সাহেবকে রুকুতে পেলে এবং রুকুতেই সামিল হলে নামাজ পরিপূর্ণ হবে কিনা? রুকুর আকাত কিনা, আমার এক ভাই জিজ্ঞাসা করেছেন রুকুর আকাত কিনা, রুকুকে যদি আমরা পেয়ে যাই তাহলে রাকাত এটা হবে কিনা, গণ্য হবে কিনা। তদন্তের খাতে দেখা যায় একাধিক সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণ হয় যে রুকুর আকাত, এখানে যে সূরা ফাতিহা হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুকে রাকাত বলেই গণ্য করেছেন, এটা তার মর্যাদা, রুকু হলো রাকাতের মর্যাদা রাখে। সূরা ফাতিহা পড়ার সময় পেয়েছে, সূরা ফাতিহা পড়েনি তখন তার সলাত হবে না, রুকু রাকাত বলেই গণ্য। যদিচ ইমাম বুখারী আরো দুই একজন বিদ্বান রুকুকে রাকাত বলে গণ্য করেননি, কিন্তু আমাদের একাধিক দিনের তদন্ত এবং একাধিক সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে রুকু রাকাত, জি রুকু রাকাত, রুকু পেলে রাকাত বলে গণ্য হবে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমি নিয়মিত শহরের প্রাণকেন্দ্রে একটা মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়তে যেতে যখন দু এক রেকাত চলে যায় তখন আমি যাই, প্রায় সময় হয়ে যায় এরকম, নামাজটা যখন শেষ করে ফেলেন ইমাম সাহেব তখন আমার দু রাকাত রয়েছে অথবা তিন রাকাত রয়েছে, এমতো অবস্থায় হুজুর দোয়া শুরু করছেন, আমার নামাজে প্রায় সময় ভুল হয়ে যায়, আমার কি নামাজ হচ্ছে না এই মসজিদে যাব না না কি করব বললে ভালো? অনেক সময় এদেশের নীতি অনুযায়ী সালাম ফিরার পরে যারা সলাৎ পায়নি তারা তো দাঁড়িয়ে যাবে সলাৎ বাকিটুকু পূরণ করার জন্য, এদিকে ইমাম সাহেব হাত তুলে জোরে দোয়া শুরু করেছেন, তো ইমাম সাহেবের এই কাজটি বিদাত, তিনি জোরে চিৎকার করে এভাবে দোয়া জিকির করতে পাবেন না, জিকির চুপে চুপে করতে হবে। একাধিক সহিহ হাদিস, এক জায়গাতে সাহাবীগণ জোরে জিকির করছিলেন তখন আল্লাহ রাসূল বলেন, এই বল আনফুসুকুম, এই তোমরা চুপে চুপে জিকির করো, ইন্নাকুমুলা তাদুনা সামালা গায়েব, তোমরা যাকে ডাকো বধির নয়, তোমরা যাকে ডাকো অন্ধ নয়, ইন্নাকুম তাদুনা সামিয়াম বাসীরা, তোমরা যাকে ডাকছো সব কিছু দেখে, তোমরা যাকে ডাকছো সব কিছু শোনে, অতএব চুপে চুপে জিকির করতে হবে। এই কাজটা ইমামের ভুল,
আপনার ভুল হলেও আপনি দাঁড়িয়ে সালাত আদায় করুন, এই ক্ষতি ইমামের হবে। তবে এইরকম মসজিদ যদি নিয়মিত বেদাতি মসজিদ হয় যাতে আরো আকীদাগত ত্রুটি আছে, তখন আপনি বাড়িতেই সালাত আদায় করুন, বাড়িতে উত্তম হবে। তবে এই মুহূর্তে আপনি সালাত আদায় করুন, এতে যা ক্ষতি হবে তা ইমামের হবে। জি, জাযাকাল্লাহ খায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, সূরা বাকারাতে আছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে সম্বোধন করে বলছিলেন যে আদম আলাইহিস সালামকে সিজদা করো। এখন এখানে তো ইবলিস হচ্ছে মেড অফ জিন, জিন থেকে সে জো হয়েছে আগে, মেড অফ ফায়ার। হ্যাঁ, সে তাকে তো বলা হয়নি সিজদা দেওয়ার জন্য, তাহলে সে কিভাবে দোষী হলো, এটা আপনার কাছে জানতে চাচ্ছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সিজদা করার জন্য বলেছেন, তো ইবলিসকে তো বলা হয়নি সেখানে। ইবলিস মানে, জি, আসলে ইবলিস তার ইবাদতের ভিত্তিতে, একাধিক হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে ইবলিস তার ইবাদতের ভিত্তিতেই ফেরেশতাদের মাঝে থাকত। তো ফেরেশতাদেরকে সিজদা করার জন্য আদেশ করা হয়েছে, তার সাথে সেও অন্তর্ভুক্ত, কিন্তু তার ভিতরে যেটা আসলেই আল্লাহ বিরোধিতা করার একটা গতি লুকিয়েছিল, সেটা প্রকাশ পেয়েছে সেই সময়ে। ফেরেশতাগণ আল্লাহর কথাকে মেনে নিয়েছেন, ইবলিস তার যে গতিতে তাকে সৃষ্টি করা হয়েছে সেই গতিটা সে প্রকাশ করেছে, সে ফেরেশতা নয়। সে নাকচ করেছে, আমি সিজদা করব না। অন্য জায়গাতে বলা হয়েছে যে আল্লাহ ও তো মাটির তৈরি, ও তো নিম্নমুখী, আমি হচ্ছি আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী, আমি তার চেয়ে উত্তম, আমি তাকে সিজদা করব কেন। এ বলে তার অহংকার সে প্রকাশ করেছে, সে অহংকারী, সে ভিন্ন পদার্থের, সে তাদের মধ্যে ছিল, এই জন্য তাকে হুকুমের অন্তর্ভুক্ত করা হয়েছে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকের জানাজা পড়াতে গিয়েছিলেন, আসার পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন মুনাফিকের জানাজা পড়ানোর দরকার নাই। তাহলে আমাদের সমাজের অনেক হুজুররা, এই সমাজে যত মুনাফেক আমরা যা বুঝি, মুনাফেক কিংবা কাফের যারা জালেম আছে, ফাসেক আছে, ওদের জানা তো অনেক হুজুরাই পড়ান, তাহলে ওদের পিছিয়ে আমাদের জামাত কিংবা নামাজ হবে কি না, এবং বেশিরভাগ মসজিদেই এরকম হুজুরাই থাকেন, তাহলে আমরা নামাজ কেমনে পড়বো, জামাতটা কেমনে করবো? জাযাকাল্লাহ খায়। কোরআন মাজিদের আয়াত দ্বারা প্রমাণিত হয়, একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আবদুল্লাহ বিন ওবাই বিন সলুল একজন বড় মুনাফেক মানুষ, সে তার পুরো জীবনটাই রাসুলের বিরোধিতাতে কাটিয়েছে, বহু পরিবেশ নষ্ট করেছে। তার একটা ছেলে ছিল আবদুল্লাহ, বাপের নাম আবদুল্লাহ, ছেলের নাম আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল। ঘটনাটা এরূপ, বাপের নাম আবদুল্লাহ, ছেলের নামও আবদুল্লাহ। এবার যখন মুনাফেক আবদুল্লাহ মারা গেল, তখন তার ছেলে আবদুল্লাহ আবার মুসলমান, খাঁটি মুসলমান, একজন খাঁটি সাহাবী, তো রাসুলকে গিয়ে বললেন, আল্লাহ রাসুল আমার পিতার জানাজাটা করে দেন। আল্লাহ রাসুল যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, কেন, এই মুনাফেকের একটা সহযোগিতা ছিল আল্লাহ রাসুলের উপরে, তার চাচাকেও কাপড় দিয়েছিল বদরের যুদ্ধে। তো ওই একটা তিনি ভাবছিলেন যে ওই কাজটার আমি একটা প্রতিদান দিয়ে দিব, আমি জানাজায় যাব। তখন আল্লাহ তাআলা বললেন, না, আপনি জানাজায় যেতে পাবেন না। আল্লাহ রাসুল বললেন, আমি তার জন্য ক্ষমা চাইব। তো আল্লাহ তাআলা বললেন যে তুমি একবার 70 বার ক্ষমা চাইলেও তার ক্ষমা হবে না। তখন আল্লাহ রাসুল বললেন যে 70 বারের বেশি চেয়ে যদি হয় তো আমি সেটা করব। তখন আল্লাহ তাআলা তাকে নাকচ করে দিলেন যে তুমি তার জানাজায় যেতে পাবে না। তো বিষয়টি জিজ্ঞাসা ছিল যে এ একজন মুনাফেক, একজন খাঁটি মুনাফেক। তখনকার যুগে যে কয়েকজন মুনাফেক প্রসিদ্ধ ছিল, তার মধ্যে এ প্রসিদ্ধ, তার ব্যাপারে খাস করে এই হুকুম হয়ে গেছে। পরবর্তীতে যারা মুনাফেক, মুনাফেকের আচরণ দিয়ে থাকে, তারা ওই মুনাফেকের অন্তর্ভুক্ত নয়, তারা বড় পাপী। এই মুনাফেকের কারণে সে পাপী হবে, কিন্তু তার জানাজা হবে না, এ কথা নয়, তার জানাজা হবে। এই মুনাফেক ওই মুনাফেক নয়, ও হলো খাস, আর এরা সব আম মুনাফেক। এখন একটা মানুষ তার মুনাফেকি চরিত্রের উপরে মরলেও তার জানাজা চলবে, এ ওই নয়, ও খাস, আর হলো সাধারণ আম। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। এক ভাই জানতে চাইছেন যে একটা প্রোগ্রামে জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে
কটুক্তি করে বা ইসলাম সম্পর্কে কটুক্তি করার কারণে জনগণ তাকে প্রতি জুতা নিক্ষেপ করে, তো ইসলামের দৃষ্টিতে ওই বিষয়টা কীরকম? অনেকে এটা নিয়ে বাহাবা করতেছে যে জুতা পিটাটা, জুতা নিক্ষেপ করাটা খুব ভালো কাজ হয়েছে, তো এই বিষয়টা আমরা জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে, চাল চলনের উপরে যে কোনো দুর্বল মন্তব্যকারী হত্যার যোগ্য, তাকে বন্দি করে সরকারিভাবে তাকে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, এ প্রমাণে একাধিক হাদিস। যদিচ রাসূলের যুগে দুই একজন ব্যক্তি রাসূলের সামনে রাসূলের দুর্বল মন্তব্য করার পরে রাসূল তাকে হত্যার আদেশ দেননি, কিন্তু কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে, যেমন একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার বাড়ির একটা কাজের মেয়ে আপনার গালি দেয়, আপনাকে গালি দেয় খুব, একদিন আমি সহ্য করতে না পেরে একবারে তার পেটে ছুরি চালিয়ে দিয়েছি। তো আল্লাহ রাসূলকে এসে এই কথা বলাতে আল্লাহ রাসূল বললেন না যে তুমি কেন এই কাজ করলে। তাহলে আল্লাহ রাসূলের উপরে মন্তব্য যারা কটুক্তি করে, খারাপ কিছু বলে, তারা এইটারই যোগ্য, কিন্তু রাসূলের সামনে দুই একটা এরকম তিনি করেননি। যেমন হাতে ইবনে আবি বালতা একজন বড় সাহাবী বদরের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন, রাসূলের কিছু দুর্বল পেশ লিখে কলমে তিনি মক্কা পাঠিয়েছিলেন, এবার তাকে ধরে নিয়ে আসা হলো, তো উমার বললেন যে আল্লাহ রাসূল অনুমতি দেন আমি হাতেবকে মেরে দিই, তখন আল্লাহ রাসূল বললেন না, হাতেব আসলে অন্তর থেকে আমাদেরকে বিশ্বাস করে, সে একটা সুবিধা ভোগ করছিল এই কথায়, তাকে মারা হবে না। আল্লাহ রাসূল এবং উমার গেলেন ইবনু সাইয়াদের কাছে, ইবনু সাইয়াদ একজন মানুষ ও দাজ্জাল কিনা, ইবনু সাইয়াদ কি কি বলে গুনগুন করে এটা শুনবেন। তো আল্লাহ রাসূল ওখানে গেলেন, তখন গুনগুন শব্দটা বন্ধ করে দিল, তখন আল্লাহ রাসূল বলেন ইবনু সাইয়াদ আমি কে? তখন ও বলল যে আপনি আল্লাহ রাসূল, তখন ইবনু সাইয়াদ বলছে আপনি বলেন তো আমি কে? তখন বলছে তুমি একটা কিছুই না, তুমি একজন মানুষ। আল্লাহ রাসূল বলছেন যে বলো তো তোমার কাছে আমি এখন কি মনে মনে বলছি? তখন বলছে দুঃখ ধোঁয়া, না তুমি ভুল কথা বলেছো। এ আল্লাহ রাসূল বলে তাকে একটা ধমকালেন। তো উমার বলছেন যে আপনার মুখের ওপরে বলে যে আমি রাসূল, আপনি আমাকে বলেন আল্লাহ আমিও আল্লাহ রাসূল, আপনি অনুমতি দেন আমাকে মেরে দিই। তখন আল্লাহ রাসূল বলছেন যে উমার একে মারো না, এ যদি দাজ্জাল হয় তাহলে তো মারবে ঈসা আলাইহিস সালাম, আর দাজ্জাল যদি না হয় তাহলে মেরে কোনো লাভ নেই। রাসূল তার মুখের ওপরে কিছু মানুষকে এরকম রক্ষা করেছেন, কিন্তু কটুক্তির কারণে একজন মেরে ফেলেছেন, তাতে আল্লাহ রাসূল কিছু মন্তব্য করেননি। এরকম কিছু মানুষকে আল্লাহ রাসূল মারার আদেশও করেছেন। এই মর্মে এইরকম মানুষকে সরকারিভাবে আটক করে কঠিন শাস্তি দিতে হবে, কিন্তু এই খোলা মাঠে এভাবে জুতা চালালে এটা পরিবেশের একটু দুর্বলতা দেখায়, এই কাজটা বাহ্যিকভাবে ভালো হয়নি, তাকে ধরে একটা শাস্তির স্থানে নিয়ে যেতে হবে। খোলা মাঠে এটা করলে এটা শরীয়তের দৃষ্টিতে দুর্বল দেখাবে আর কি, এটা পছন্দ হয়নি। তবে এসব মানুষ এই একটা কঠিন শাস্তির যোগ্য, তাকে সরকারিভাবে ধরে একটা হুকুমে নিয়ে যেতে হবে সরকারিভাবে। জাযাকাল্লাহ। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন ছিল যে হিজবুত তারি নামে একটি সংগঠন, তারা খেলাফতের জন্য কাজ করে যাচ্ছে এবং তাদের দাবি হচ্ছে খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করা হচ্ছে ফরজ, এবং রাসূল ইসলামের ওফাতের পর 3 দিন 3 রাত নাকি তাকে দাফন করা হয়নি, এই জন্য যে সাহাবিরা মিলে সবাই এই আলোচনা করছিলেন কাকে খলিফা নির্বাচন করা যায়, এই হাদিসটা সত্য কিনা না, এটা আমার প্রশ্ন। আর আরেকটা কথা হচ্ছে যে ওই হাদিসের ভিত্তিতে ওনারা বলেন 3 দিন 3 রাতের ভিতরে যদি খলিফা নির্বাচন করা না হয় তাহলে খেলাফতের জন্য কাজ করা ফরজে আইন হয়ে যায়, আর না হলে ফরজে কেফায়া, নেতৃস্থানীয় লোকেরা খেলাফতের জন্য কাজ করবে 3 দিন 3 রাতের ভিতরে, এই কথাটাও সত্য কিনা না, এটাই আমার প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি 3 দিন ছিলেন, কাফন দাফন হয়নি খেলাফতের কারণে, মানে খলিফা নির্ধারণ করা হয়নি, এ কথা ঠিক, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, খলিফা নির্বাচন করার পূর্ব পর্যন্ত কাফন দাফন হয়নি, এ কথা ঠিক। তবে খেলাফত চিরদিন থাকবে এ কথা ঠিক নয়, আল্লাহ রাসূল খেলাফতের সময় 30 বছর উল্লেখ করেছেন, যদিচ খলিফা তিনি কুরাইশ বংশ থেকে হবে এ কথা বলেছেন। 30 বছরের পরে খলিফার বিষয়টি যে চূড়ান্ত করতেই হবে, হতেই হবে এমনটা নয়, কেননা তখন ওই মানের আর মানুষ থাকবে না, তখন থাকবে শুধু দাওয়াত,
দাওয়াতের এক পর্যায়ে যদি খলিফা নির্বাচনের পরিবেশ পরিস্থিতি আসে তাহলে তাকে খলিফা নির্বাচন করতে হবে, তাছাড়া কাজ থাকবে দাওয়াত। আর খলিফা মূলত নির্বাচন ভাবে হয়ে আসবে 30 বছর পর্যন্ত, একাধিক সহি হাদিস। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। এক ভাই প্রশ্ন করছেন, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কি, না পড়লে কি নামাজ হবে না? জি, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। বুখারীর হাদিস, আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়লেন এবং বললেন যে সূরা ফাতিহা পড়তে হবে জানাজাতে, তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা জোরে পড়ে দেখালাম। জানাজায় সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা ছাড়া সালাত জানাজারও হবে না। এটা একটা কৌশল, ফেকা ভিত্তিক কথা চলছে, একটা রাসূলের সুন্নাতকে উপেক্ষা করার কৌশল। আপনার প্রথমে সানা ছাড়াই আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তে হবে, বিসমিল্লাহ বলে একটা সূরা পড়তে হবে, তারপর আল্লাহ আকবর বলে দুরুদ পড়তে হবে, তারপর আল্লাহ আকবর বলে বিশেষ দোয়াটি পড়ে আল্লাহ আকবর বলে সালাম ফিরতে হবে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল, আমি প্রায় 2-3 মুফতির কাছে গেছি। আমার প্রশ্নটা হচ্ছে গিয়া, একজন মহিলাকে একটা পুরুষ জোরপূর্বকভাবে তালাক দেওয়া হয়েছে এবং এটা তার ছোট স্ত্রীর ভাইরাই তালাক দিছে, এবং আমি 2 মুফতির কাছে গেছিলাম, ওনারা বলছে এটা নাকি হয়ে গেছে। তো আমি আপনার কাছে জানতে চাই, সেটা কি তালাক হয়ে গেছে? জাযাকাল্লাহ খায়ের। একজন মানুষকে জোর করে তার স্ত্রীকে তালাক দিতে বাধ্য করা হয়েছে, একে বলা হয় তালাকে মুকরা। জোরপূর্বক তালাকে বাধ্য করা হলে সে তালাক হবে না, সে তালাক বাতিল হয়েছে। আবু দাউদ, আবু দাউদের সহিহ হাদিস, এই হাদিসের ভিত্তিতে জোরপূর্বক তালাক হয় না। 3 শ্রেণীর মানুষের উপরে শরীয়ত উঠিয়ে নেওয়া হয়েছে। তার একটা হচ্ছে যে ঘুমিয়ে আছে, ঘুমের বস্তুতে যা কিছু করা হয়েছে সেটা প্রযোজ্য নাই। তার একটা হচ্ছে পাগল, যে পাগল অবস্থায় যা কিছু বলেছে তার কথা গ্রহণীয় হবে না। আর একটা হচ্ছে যাকে তা কোনো কাজে বাধ্য করা হয়েছে, সেই ইচ্ছাধীন করেনি, সেটা তার উপরে প্রযোজ্য হবে না। অতএব জোর করে যে তালাক নেওয়া হয়েছে সে তালাক বাতিল, বিবাহ আজও প্রযোজ্য আছে, নির্দ্বিধায় সে তার সংসারে ফিরে যেতে পারে। জি, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। আমার 2 জিজ্ঞাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়াল ওয়াক্তে নামাজ, সালাত আদায় করার জন্য। আর এদিকে জামাতে সালাত আদা করারও সওয়াব অনেক বেশি। তো আমাদের দেশে যেভাবে মানে ওয়াক্ত আগে আসে আর অনেক পরে আজান দিয়ে সালাত আদায় করা হয়, তো এক্ষেত্রে আমি কি করব? 1, 2 হলো কোনটা সঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ? ধন্যবাদ। জি, জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত মুরব্বী মানুষ খুব সুন্দর জিজ্ঞাসা করেছেন। তার প্রথম জিজ্ঞাসা হচ্ছে যে আপনার যে আউয়াল ওয়াক্তে সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আইউল আমালে আফজাল, জিজ্ঞাসা করা হলো সবচেয়ে আমল কোনটি উত্তম। আমল মানুষ তো জীবনে করে, তো সবচেয়ে উত্তম আমল কোনটি? তখন আল্লাহ রাসূল তার উত্তরে বললেন, সলাত লে আউয়ালে ওয়াক্তেহা, সলাতকে প্রথম সময়ে আদায় করা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল। এরপরে আরো 2টি আছে, কিন্তু সবচেয়ে উত্তম আমলের জিজ্ঞাসার উত্তরে আল্লাহ রাসূল বলেছেন যে প্রথম সময়ে সলাত আদায় করতে হবে। যে সম্মানিত উপস্থিতি, কোনো মসজিদে বা কোনো জায়গায় যদি দেখা যায় যে সময়কে একবারে শেষ করে দিয়ে সলাত আদায় করছে, যেমন আমরা সাধারণত মাঝহাবি মসজিদে দেখে থাকি যে আসরের সালাত এবং ফজরের সালাতকে একবারে শেষের দিকে নিয়ে চলে গেছে, এমন তো অবস্থা আল্লাহ রাসূল মানুষকে, পৃথিবীর মানুষকে বাড়িতে সালাত আদায় করার অনুমতি দিয়েছেন। আপনারা এই সময় বাড়িতে সালাত আদায় করে নেন, এরপরে ইচ্ছা হলে আপনি মসজিদে যাবেন, না হলে যাবেন না, এটা আপনার ব্যাপার। নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে, এটাই চূড়ান্ত। সময়কে যখন মানুষ মেরে ফেলবে, ধ্বংস করবে, তখন আপনাকে নির্ধারিত সময়ে সালাত আদায় করে নিতে হবে, এটা রাসূলের আদেশ। পরের অংশ হচ্ছে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই হাদিসটির বর্ণনা সূত্র যঈফ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এই হাদিস একাধিক, এই দোয়াটি একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, উল্লেখ্য। যে কথাটা স্পষ্ট এভাবে বুঝতে হবে, কালেমা তাইয়েবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
পরের অংশ নয়, যাতে শুধু আল্লাহর সাক্ষী থাকে তাকে বিদ্বানদের ভাষায় কালেমা তাইয়েবা বলে, মনে থাকবে না? যাতে শুধু আল্লাহর সাক্ষী থাকে তাকে বিদ্বানদের ভাষাতে কি বলে? কালেমা তাইয়েবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর যাতে আল্লাহ এবং রাসূলের সাক্ষী থাকে তাকে বলে কালেমা শাহাদাত। কালেমা শাহাদাতের তিনটি রূপ, এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বর্ণনা ঠিক নয়, মুসনাদুল হাকিম, লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একাধিক সহিহ হাদিস বুখারি মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনু মাজাহ বাইহাকি দারিমি দায়লামি দারিকুতনি মুসনাদ সাইবা সহিবনে হিব্বান সহিবনে আওয়ানা মুসনাদুল হাকিম মুসনাদে বাজদার মুসনাদে আহমদ, যত হাদিস গ্রন্থ আছে। তিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এ হলো একটা রূপ। তাহলে কালেমা শাহাদাতকে তিনটা রূপে দেখা যায়, কথা বোঝা যায়নি? একটা রূপ জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, আর দুইটা রূপ একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর পরেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ বলা যাবে এই জন্য যে এইরকম হাদিসকে বলা হয় মানান সহি, অর্থগত সহি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মানুষ মুশরিক হয়ে যাবে, এ কথা ঠিক নয়, বলা যাবে না, এ কথা ঠিক নয়। তবে এতটুক বলা যায় যে উত্তম হবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার চেয়ে উত্তম হবে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজ। আমার প্রশ্ন হলো, কোনো স্মৃতিকে ধরে রাখার জন্য জীবিত অথবা মৃত এমন কোনো ব্যক্তির ছবি প্রকাশ্যে না রেখে লুকায়িত অবস্থায় বা সুপ্ত অবস্থায় রাখা যাবে কিনা, অথবা তার ভিডিওকে সংরক্ষণ করা যাবে কিনা? আসসালামু আলাইকুম। কোনো জিনিসের, কোনো কিছুর স্মৃতিকে ধরে রাখার জন্য যে কোনো পদ্ধতি, জাহেলিয়াত, অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা, অসভ্যতা, যে কোনো ব্যক্তির যে কোনো স্থানের যে কোনো স্মৃতিকে ধরে রাখা অজ্ঞতা, এটাই জাহেলিয়াত, এটাই গণ্যতা, এটা প্রশ্নই আসে না। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যেখানে গাছের নিচে বসেছিলেন সে গাছকে কেটে দিয়েছিলেন, কেননা সাহাবী কেউ ওখানে গিয়ে বসবে? যেখানে পেশাব করতে বসেছিলেন সেই জায়গাকে উড়িয়ে দিয়েছিলেন, ওখানে কেউ গিয়ে আশ্রয় নিতে পারে? কোন স্মৃতি টিকে রাখার জন্য কোন চেষ্টা করা মুসলমানের কাজ নয়। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। একদিনই ভাই জানতে চেয়েছেন রাফিয়া দেন করা কি এবং না করা সম্পর্কে। যে হাত তোলার সময়তে চার স্থানে হাত তুলতে হবে, একাধিক সহিহ হাদিস, হাত কেউ তুলে নি তার সালাত হয়ে যাবে, নেকি কম হবে, এটা ভিন্ন কথা। কিন্তু যারা বলছে যে হাত তুলতে হবে না, এরা রাসূলের সুন্নাতকে উপেক্ষা করছে, অবজ্ঞা করছে, রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে নেকি লাভ করার আশা করা যায় না, ভুল সিদ্ধান্ত, হাত উঠাতে হবে, এটাই সহি। অবজ্ঞা করে হাত তোলা রাসূলকে অপমান করার সামিল, সাবধান থাকতে হবে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আরেক ভাই একটা প্রশ্ন করেছেন যে কাজা নামাজ ইসলামী শরীয়তে আছে কি? যদি থাকে তাহলে পড়ার নিয়ম কি? যদি না থাকে কিভাবে নাই দয়া করে বলবেন। কাজা সলাতের বিষয়টি একটু অস্পষ্ট হয়ে গেল জিজ্ঞাসা। কাজা সলাত এক ধরনের হলো যে উমরি কাজা, ওই 30-40 বছর যাবৎ, 30 বছর যাবৎ ছাত্র জীবনে থেকেছি, পড়াশোনা করিনি, এখন হুজুরে বলেছেন যে মাঝে মধ্যে দুই রেখাত চার রেখাত করে পড়তে থাকো, উমরি কাজা পড়লে পাপ হবে, এটা বিদাত। কিন্তু যেসব সলাৎ সিরিয়ালে আছে, 3 দিন হয়ে গেল পরস্পর ছোটা, 2 দিন হয়ে গেল বা কালকের, এটা আদায় করতে হবে, জরুরি আদায় করতেই হবে। আর যেগুলো সিরিয়াল হারিয়ে গেছে, 10-12 দিন, 15 দিন, 20 দিন হয়ে গেছে, এর জন্য ক্ষমা চাইতে হবে। আর যেগুলো সপ্তাহ বা 2 দিন 3 দিন আছে কালকের সলাৎ, এগুলো কাজা করতেই হবে যে কোনো মূল্যে, অন্তত ফরজ, উমরি কাজা বিদাত। আসসালামু আলাইকুম। আমি সেনাবাহিনীতে চাকরি করি, তো আমরা শীতকালীন প্রশিক্ষণের জন্য বাইরে যখন যাই, আমরা সাধারণত 4 সপ্তাহ বা 1 মাসের জন্য যাই, তো আমাদের, আমরা এক জায়গায় স্থির থাকি না, হয়তো কোথাও 1 সপ্তাহ থাকি, কোথাও 2 সপ্তাহ থাকি, এরকমভাবে আমরা প্রশিক্ষণের জন্য বিভিন্ন জায়গায় স্থানান্তর হই। তো আমরা এখান থেকে যখন রওনা করি, আমাদের দূরত্ব ছিল প্রায় 100 কিলোর উপরে, তখন আমি বলছি যে আমাদের নামাজটা কসর করতে হবে,
তা আমাদের কিছু হুজুর বললো যে এটা কসর হবে না, আমরা মানে মুকিম হিসাবে নামাজ আদায় করতে হবে, এবং কসরের মধ্যে কি আমরা সুন্নত আদায় করতে হবে কিনা? জাযাকাল্লাহ খায়র। মানে সেনাবাহিনীর লোক মাঝে মধ্যে যেতে হয় দুই মাস তিন মাস এক মাসের জন্য, সেনাবাহিনী বলে নয়, যখন কোনো মানুষ বাড়ি থেকে বের হয়েছে নিশ্চিতকাল ফিরে আসবে, কবে ফিরবে এই জিনিসটা তারা হিসেবে আসেনি, আর এক জায়গাতে স্থায়ী থাকছেও না। এক জায়গাতেও যদি স্থায়ী থাকে, নির্ধারিত হয়নি কতদিন থাকবে, তারা কসর সলাত আদায় করবে, ছয় মাস হলেও তার চেয়ে বেশি হলেও। সেনাবাহিনীর লোক যা বিবরণ দিলেন তাকে কসর সলাত আদায় করতে হবে, পূর্ণ নয়, যারা পূর্ণ বলেছেন তার হিসাবটি ভুল হয়েছে, অবশ্যই কসর সলাত আদা করতে হবে। উল্লেখ্য যে সুন্নাত পড়া লাগবে না, ফজরের সুন্নাত পড়া ভালো, বিতর পড়তেই হবে, ফজরের সুন্নাত পড়া ভালো, বিতর পড়তেই হবে, বাকি সুন্নাত পড়া লাগবে না, কসর সলাত আদায় করতে হবে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌহিদুর রহমান। আমার প্রশ্ন হলো, যাদের কাছে ইসলামের বাণী প্রচার হয়নি বা যায়নি, অর্থাৎ কিছু কিছু মানুষ যাদের কাছে ইসলামের বাণী যায়নি একেবারে, তারা যদি মারা যায় তো তাদের বিচার কীভাবে হবে? যেমন আফ্রিকার কিছু মানুষ, অ্যামাজন জঙ্গলের কিছু মানুষ যাদের কাছে ইসলামের বাণী যায়নি, তাদের কীরকম বিচার হবে? মানুষ হিসেবে যারা পৃথিবীতে জন্ম নিয়েছে তাদের বিচার হবে, মানুষ হিসেবে যারা পৃথিবীতে জন্ম নিয়েছে তাদের বিচার হবে, গ্রামে থাক, শহরে থাক, জঙ্গলে থাক, যেখানেই থাক না কেন, কোনো মানুষকে ছেড়ে দেওয়া হবে এই ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। দাওয়াত তার কাছে না পৌঁছিলে তাকে ছেড়ে দেওয়া হবে এই কথা আল্লাহ রাসূল বলেননি, বরং আল্লাহ বলছেন অতিলকাল আমসাল নাজরে বহালিন নাস লা ইলাহা ইল্লাল্লাহ আলেমুন, কত অসংখ্য দৃষ্টান্ত আমি পেশ করেছি, এগুলো দেখা আমাকে চিনবে, এগুলো বুঝবে কে? হুঁশিয়ার জ্ঞানী মানুষ। মানুষকে চিন্তা ভাবনা করেই আল্লাহকে খুঁজে বের করতে হবে, এটা চূড়ান্ত। পাগলের বিচার নেই, যারা পাগল তাদের বিচার নেই, এছাড়া বিচার হবে এমন মানুষের বিচার হবে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম, মুসাফির সম্পর্কিত প্রশ্নটার আরেকটু জানতে চাচ্ছি যে কতটুকু দূর যাওয়ার পরে মুসাফির হিসাবে গণ্য হবে, এবং কতদিন থাকার নিয়ত না করলে মুসাফির হিসাবে গণ্য হবে? সফরের জন্য কোনো দূরত্ব নেই, আমরা যে শুনেছি 48 মাইল 9 মাইল এগুলো কথা ঠিক নয়। যখন ব্যক্তি ভাবছে যে আমি সফরে বের হলাম, ব্যাগটা রেডি করে নিয়েছে, কাল আসবে বা সন্ধ্যা আসতে পারবে কি না এরকম একটা ভেবে নিয়েছে, তখন বাড়ি থেকে বের হয়ে মুসাফির ওই বাস টার্মিনালে গিয়ে দূরে কাজ সলাত আদায় করবে 1 কিলোমিটার হলেও। যখন ব্যক্তি নিজেকে ভাবছে আমি মুসাফির, তখন সে কসর সলাত আদায় করবে যেখানে সময় হবে, 1 কিলোমিটার দূরে হোক আর 100 কিলোমিটার দূরে হোক। কথা স্পষ্ট হয়নি? জি। তারপরে হচ্ছে এই যে কতদিন, দিনের কোনো নির্ধারিত সময় নেই, 4 দিন থেকে গেলে পূর্ণ করতে হবে এ কথা একটা মানুষ রচিত কথা, 15 দিন থাকলে পূর্ণ করতে হবে এ কথা নয়, যত দিন থাকবে আজকাল যাব বলে ততদিন কসর করবে, যখন চূড়ান্ত হয়ে গেছে এখানে 1 মাস থাকব তখন পূর্ণ করবে, 3 মাস থাকব তখন পূর্ণ করবে, যার চূড়ান্ত নেই তার পূর্ণ নেই। জি। আসসালামু আলাইকুম, আরেক ভাই প্রশ্ন রাখছেন যে প্রাচীর বেষ্টিত স্থানে কিবলাকে সামনে অথবা পিছনে রেখে পেশাব পায়খানা করা যাবে কি? যে কোনো স্থানে যদি সামনে অন্তরাল থাকে তখন কিবলামুখী হয়ে পেশাব করা যাবে, বুখারি মুসলিম। সাধারণত আল্লাহ রাসূল আদেশ করেছেন পশ্চিমমুখী হয়ে পেশাব পায়খানা করা যাবে না, তবে সহিহ হাদিসে এসেছে যদি অন্তরাল হয়, একজন সাহাবি উঁটকে সামনে রেখে পেশাব করলেন, তখন বলা হলো যে এটা পশ্চিম, তুমি যে উঁট সামনে খাড়া করা হয়েছে, তাহলে উঁট যদি অন্তরাল হয় তাহলে প্রাচীর অন্তরাল হবে, অন্তরাল যদি থাকে তাহলে পশ্চিম দিকে মুখ করে পেশাব করলে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে ঘুমানোর ব্যাপারে পশ্চিম আর পূর্ব হিসাব করা ঠিক নয়, মানে পশ্চিম দিকে পা করে ঘুমানো যাবে না, এই হিসাবটা একটা বাতিল মিথ্যা কথা। পশ্চিম দিকে পা করে নামাজ পড়তে হবে এটা আদেশ, যখন একটা মানুষ অচল হয়ে গেছে তখন পশ্চিম দিকে পা করে সলাত আদায় করতে হবে, পশ্চিম দিকে পা করে সলাত আদায় করা যায়, পশ্চিম দিকে পা করে ঘুমানো যায় না, এই আকীদাই ত্রুটি। জি। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আকীদাগত আমল আর ইমানগত আমল এই দুটার মধ্যে, মানে আকীদাগত আর আর হচ্ছে আমলগত এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে ইমানের? ইমান আর আকীদা দুটো একই জিনিস, ইমানটাই তারা আকীদাকে শিখিয়ে দিবে। অনেক সময় ইমান আছে
কিন্তু আকীদায় ত্রুটি আছে, এটা হয়। যেমন অনেক মানুষ যারা আছে এখানে, যে তারা জানে যে আল্লাহ একজন আছেন, নবী আল্লাহ রাসূল, এরপরেও তাদের আকীদা বিশ্বাসে ত্রুটি আছে। জি, যার আকীদাতে ত্রুটি আছে তার ঈমান কাজ করবে না, এই ঈমান দিয়ে কাজ হবে না। আকীদায় ত্রুটি থাকলে ঈমান দিয়ে কাজ হবে না। আমি জানি যে আল্লাহ আছেন কিন্তু আমার আকীদা আল্লাহ নিরাকার, তখন এই আকীদা দিয়ে, এই ঈমান দিয়ে জান্নাত লাভ করা যাবে না। সালাম আলাইকুম, আমার নাম আবু দাইয়ান সিদ্দিক। আমার প্রশ্ন হচ্ছে যে বলা হয় যে কোরআনে হাফিজ দ্বারা তারা 70 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, এটা কি সহি হাদিস দ্বারা প্রমাণিত? আর কোরআনে হাফিজদের মানে মর্যাদা কি আখেরাতে এবং দুনিয়াতে, তাদের মর্যাদা কোরআন হাদিস দ্বারা যদি প্রমাণ করতে? একজন কোরআনের হাফিজ 70 জন বা 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এ হাদিস জাল, মিথ্যা কথা। বিচার মাঠে হাফেজকে বলবেন আল্লাহ যে তুমি কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের স্তর স্তর উপরে উঠে যাও, এ হাদিস ঠিক। তাহলে একজন হাফেজের পরকালে মর্যাদা অনেক বেশি, ইহকালে মর্যাদা কি? যত কোরআন পড়বে তত 10 অক্ষরে নেকি পাবে বেশি। হিফজ করার জন্য দুনিয়াতে কোনো পৃথক মর্যাদা নেই, যত কোরআন বেশি তেলাওয়াত করবে তত ইহকালীন মর্যাদা, পরকালীন মর্যাদা, মূলত পরকালীন মর্যাদা। হিফজ হিসেবে ইহকালীন তেমন কিছু নেই, বরং এদেশে যেসব হিফজখানা আছে তার সাথে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার ব্যবস্থা নেই, এই হিফজখানা বন্ধ করতে হবে। এই হিফজখানায় কোরআন মুখস্থ করার পরে বড় একটা টুপি মাথায় দিয়ে, উপরে একটা লাল রুমে মাথা দিয়ে কোরআন তেলাওয়াত করতে গেছে ও মানুষের বাড়িতে, টাকা নিয়ে কোরআন তেলাওয়াত করে আসছে ও, এই দ্বারা ধর্মের কোনো উপকার হবে না, বরং ক্ষতি হবে। জাতি বহু অন্যায়ের মধ্যে পড়ে আছে, বলিষ্ঠ কণ্ঠে জাতির সামনে দাঁড়াতে হবে। জেল সেল সুলি ফাঁসি 5 পয়সা দাম না দিয়ে কোরআন এবং হাদিসকে উন্নত মানের করে শিখে এই জাতির সামনে দাঁড়াতে হবে। যে জাতি পহিলা বৈশাখ মূল্যায়ন করে সেই জাতিকে কবর দেওয়ার জন্য মাঠে নামতে হবে। এই কোরআন মাজিদ মুখস্থ করে মানুষের বাড়িতে মিলাদ করে এসে কোরআনকে ধ্বংস করছে, এরকম হিফজখানা বন্ধ করতে হবে। ওই হিফজখানায় ছেলে রাখতে হবে যেখানে 2 বছর মুখস্থ করার পরে আবার কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা আছে, বয়স 14 হয়ে গেছে ও একটা বড় টুপি মাথা দিয়ে উপরে লাল রুমাল দিয়ে মানুষের বাড়িতে কোরআন তেলাওয়াত করে বেড়াচ্ছে, এটা ধর্মকে ধ্বংস করার কৌশল। জাযাকাল্লাহ খায়। সর্বশেষ প্রশ্ন, একটা মিডিয়া থেকে জানানো হয়েছে যে যেখানে টয়লেট এবং অজুর জায়গায় একই জায়গায় যদি থাকে তাহলে সেখানে টয়লেটের ভিতরে ঢুকে বিসমিল্লাহ বলা যাবে না, তো এই ক্ষেত্রে যেহেতু অনেক জায়গায় অজুর স্থান এবং প্রস্রাব পায়খানার স্থান একত্রিত, এই ক্ষেত্রে আমরা অজু শুরুতে কি বলবো, বিসমিল্লাহ বলবো বা না বললে কি হবে? যা উত্তর হয়েছে তা ভুল হয়ে গেছে। পেশাবখানা পায়খানা অজুখানা পৃথক পৃথক হোক এটা ঠিক, কিন্তু ওর বিসমিল্লাহ বলা যাবে না, দোয়া দুরুজ করা যাবে না, এটা ওই টয়লেটের ভিতরের হুকুম নয়। ও যখন পেশাব পায়খানার জন্য বসেছে তখন থেকে না উঠা পর্যন্ত কোনো জিকির করতে পাবে না, কোনো কথা বলতে পাবে না, দোয়া পড়ে বসেছে, দোয়া পড়ে উঠেছে, এর মধ্যে সে কিছু বলতে পাবে না। যখন ও পেশাব পায়খানার কাজ সেরে উঠে গেছে তখন ও ওখানে হলো বিসমিল্লাহ পড়তে পাবে, এটাই ঠিক। কথা বোঝা যায়নি? আমরা পৃথক জায়গা করতে পারি, সেটা ভিন্ন, সেটা রুচিকর, সেটা উত্তম, তবে বলতে পাবে এটাই ঠিক। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝার ও জানার মানার তৌফিক দান করো, আল্লাহ আমিন। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে সঠিক জানার বুঝার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।